আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন বেসিক্স ইন ওয়ান ভিডিও ইন বাংলা। এই ভিডিওতে আমরা পাইথন বেসিক গুলো কভার আপ করার চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে। আর আপনারা অলরেডি পাইথন এর ইম্পর্টেন্সটা জানেন, সে ব্যাপারে আমি আর বলছি না। সো আপনারা চাইলে এই ক্লাসটি রিভিশন ক্লাস হিসেবেও নিতে পারেন। সো আমরা দেরি না করে আমাদের মেইন গুলো চলে যাচ্ছি। সো ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে, বিগিনার লেভেলদের জন্য একদম পাইথনটা আপনারা ইনস্টল করে নেবেন। সো আপনারা গুগলে পাইথন লিখে সার্চ দিবেন, দেন এখানে দেখতে পাবেন ডাউনলোডসে যাবেন, দেন ডাউনলোড বাটন 3.96 এ ক্লিক করে যাবেন। সো এরকম ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনাদের ইনস্টল করে নিতে হবে। সো ইনস্টল প্রসেসটা আমি দেখাচ্ছি। সো আমি ক্যান্সেল করে দেবো, অলরেডি আমার ইনস্টল করা আছে। সো ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, আপনারা দেখবেন এরকম একটা উইন্ডো আসবে, এরকম একটা পেজ আসবে আপনারা ক্লিক করলে ইনস্টল ডাউনলোড করা শেষ হলে। দেন আপনারা যেটা করবেন, এখানে ইনস্টল টু দা লঞ্চার সিলেক্ট করবেন এবং অ্যাড পাথ 3.92 পাথ, এই অ্যাড পাইথন 3.92 পাথ, এই দুটো জিনিস সিলেক্ট করবেন। দেন কাস্টমাইজ সিলেক্ট, কাস্টমাইজ ইনস্টলেশন ক্লিক করবেন। দেন এই সবগুলো চেক আপ করে নেবেন, সবগুলো ক্লিক করা আছে কিনা। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এই কয়েকটা জিনিস ইনস্টল ফর অল ইউজার্স এটা ক্লিক করে নেবেন, আর বাকি চারটা যদি না থাকে তাহলে এগুলো ক্লিক করে নেবেন। দেন আপনারা কোথায় রাখবেন, কাস্টমাইজ ব্রাউজ করে প্রোগ্রাম ফাইলসে পাইথন 3.9 ফোল্ডারে অথবা আপনারা ডিফল্ট যেটা আছে সেটা দেখে নেবেন। একটু এই জিনিসটা লাগবে আমাদের পরবর্তীতে, আমরা টেস্ট এডিটর ইনস্টল করার সময় এই জিনিসটা লাগবে। সো কাস্টমাইজ ইনস্টল লোকেশনটা আপনারা দেখে নেবেন, দেন ইনস্টল বাটন ক্লিক করবেন, দেন ইনস্টল ওয়েট করবেন। তাহলে আপনাদের এরকম একটা জিনিস আসবে, কমপ্লিট শেষ হলে সেট আপ ওয়াজ সাকসেসফুল। দেন আপনারা এখানে ডিসেবল পাথ লিমিট এগুলো ক্লিক না করে জাস্ট ক্লোজটা করে দেবেন। শেষ, এইটুই আমাদের কাজ। দেন আমরা চলে যাব আমাদের পাইথন, আমাদের একটা টেক্সট এডিটরের জন্য। সো আপনাদের যদি পাইথন ডাউনলোড হয়ে যায়, আমি যদি পাইথন লিখে সার্চ দেই লাইক এই যে এরকম, সো আমরা এখানে যদি চলে যাই, এটা আমাদের পাইথন পাইথন শেল। সো পাইথন শেলটা ওপেন করলে আমি এখানে বিভিন্ন কাজ করতে পারবো, লাইক ধরেন সিম্পল, লাইক ধরেন আমি এখানে বিভিন্ন অপারেশন করতে পারবো, লাইক আমি 2+3 করতে চাই। সো এখানে 5, 2+3, 5 চলে এসেছে। আরো অনেক কাজ করতে পারি, লাইক ধরেন 2 ভাগ 4 ভাগ ডিভাইড করতে পারি আমি, 4 ভাগ 2 2। সো আমরা চাইলে এখানেই করতে পারি কোড গুলো, কিন্তু আমাদের এখানে কোড করাটা অনেক ডিফিকাল্ট। এর জন্য আমরা যেটা করবো, টেক্সট এডিটর ব্যবহার করবো আমরা। আমরা এখানে লাইক ধরেন প্রিন্ট করতে পারি অনেক কিছু, প্রিন্ট হ্যালো। সো এখানে দেখেন হ্যালো প্রিন্ট হয়ে গেছে। আমরা বাই এটা ইউজ করব না, আমরা এখানে শেল আপনারা চাইলে ইউজ করতে পারেন অন্য চেক বিভিন্ন ক্ষেত্রে। সো আমরা এখন আমাদের সুবিধার্থের জন্য একটা টেক্সট এডিটর ডাউনলোড করব। সো আমরা পাইথনে আমরা আমাদের পাইথনটা পাইথন করব। সো দেরি না করে আমি পাইথনে চলে যাচ্ছি, পাইথন ইনস্টলেশন প্রসেস। সো আপনারা ফার্স্টে পাইথন লিখে সার্চ দিবেন, দেন ডাউনলোড পাইথনে ক্লিক করবেন। ডাউনলোড পাইথনে ক্লিক করার পর আপনারা প্রফেশনাল ভার্সনটা আমাদের দরকার নেই, এটা আপনার যেখানে আপনি এক্সট্রা HTML CSS এগুলো সাপোর্ট দিবে। আমাদের আপাতত আমরা পিওর পাইথন ডেভেলপমেন্টটাই চাচ্ছি। সো আমরা এইটাই ডাউনলোড বাটনটা প্রেস করব। সো এটাই ডাউনলোড বাটনটা প্রেস করলে আপনারা দেখবেন এখানে 366 MB ফাইলটা ডাউনলোড কমপ্লিট হলে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমার অলরেডি ডাউনলোড দেওয়া রয়েছে। সো তখন আপনার ইনস্টল প্রসেস যেতে হবে। সো ফার্স্টে এরকম একটি পেজ পাবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন কোনো কিছু না দেখে। দেন আপনারা আপনাদের ডেস্টিনেশন ফোল্ডারটা দেখে নেবেন, আর আপনারা দেখে নেবেন রিকোয়ার্ড 9 932 MB লাগবে, স্পেস ভ্যারিয়েবল সাইট আপনার যেটা আছে। দেন এই কয়েকটা জিনিস সিলেক্ট করে নেবেন, 64 বিট, অ্যাড ওপেন ফোল্ডার, অ্যাড লঞ্চার। দেন এটা যা আছে তাই আপনারা ইনস্টলে ক্লিক করবেন। সো একটু ওয়েট করবেন, ইনস্টল প্রসেসটা হতে থাকবে, ইনস্টল কমপ্লিট হলে আপনারা ফিনিশে ক্লিক করে দেবেন। দেন আপনারা যদি পাইথনটা ওপেন করেন তাহলে এরকম একটা জিনিস দেখতে পারবেন, আপনারা ডো নট ইম্পোর্ট সেটিং এ ক্লিক করবেন। সো আমি যদি আমার পাইথনটা ওপেন করি এখন, পাইথন সেখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনাদের করতে হবে, সেটা হলো ডো নট ইম্পোর্ট সেটিং এ ক্লিক করার পর আপনার এরকম একটা ক্রিয়েট প্রজেক্ট করতে হবে। লাইক আপনারা ক্রিয়েট প্রজেক্ট দিবেন, আপনাদের ক্রিয়েট প্রজেক্ট অপশন পাবেন। সো আমি এখানে নিউ প্রজেক্ট দিচ্ছি, আপনারা ক্রিয়েট প্রজেক্ট দিবেন। সো নিউ প্রজেক্ট দিলে আমি প্রজেক্টটার নাম দিব এখানে, সো দিলাম মাই ফার্স্ট পাইথন প্রো পাইথন, দেন ক্রিয়েট করে ফেলবেন।
সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো দেখবেন এরকম একটা উইন্ডো আসবে, ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করলে বা নিউ প্রজেক্টে ক্লিক করলে দেন প্রজেক্টের নাম দিবেন আপনার এখানে, দেন নিউ ভার্চুয়াল ইউজিং এটা, দেন আপনাদের বেজ ইন্টারপ্রেটারটা যদি সিলেক্ট করা থাকে এটা, না সিলেক্ট করা থাকলে আপনারা যেই ফোল্ডার পাইথন ডট এক্সি ফাইলটা আছে সেই সেটা আপনার সিলেক্ট করে নিতে হবে। সো লাইক ধরেন আমি পাইথন যদি সার্চ এটা পাইথন এটা ডেস্টিনেশন ফোল্ডারটা যদি জানতে চাই, ওপেন ফাইল লোকেশন, সো এটা কই আছে আমার, আমি ফাইল লোকেশন এখান থেকে জানতে পারবো, ফাইল লোকেশন আমার এটা। সো আপনার সেখান থেকে এই পাইথন 39টা সিলেক্ট করে নিতে হবে, পাইথন 39.exe। সো দেন আপনাদের যেটা করতে হবে সেটা হলো এরকম একটি ওপেন করবেন, ওপেন করলে আপনাদের এরকম একটি ফোল্ডার এসে যাবে যেখানে এখানে আমরা আমাদের কোড গুলো করবো। সো আপনারা ব্ল্যাক আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন সেটিং অপশন, যে হোয়াইট করার জন্য আমার হোয়াইটটা ভালো লাগে এর জন্য হোয়াইট ইউজ করছি। অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনার এখানে জাস্ট সেরগো ইউআই ইন্টেলি লাইট ইউজ করবেন যদি হোয়াইট করতে চান, আদারওয়াইজ ডাকুলা দিবেন। আমি যদি ডাকুলা দিই সো এটা ব্ল্যাক হয়ে যাবে, ডাকুলা দিলে অ্যাপ্লাই ক্লিক করলে দেখুন ব্ল্যাক। সো আমি এখানে হোয়াইটটা ইউজ করতে চাই, সো আমি আবার হোয়াইট করে নিচ্ছি, আমি সিলেক্ট করব ইন্টেলি লাইট, ইন্টেলিজ লাইট, দেন অ্যাপ্লাই ক্লিক করব, ওকে ক্লিক করব। আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে, নিউ অপশনে ক্লিক করে আমি পাইথন ফাইল ক্লিক করব, আমি লিখলাম পাই স্টারস ডট পাই। সো আপনার একটি ফাইল ক্রিয়েট করে নেবেন পাইথন ফাইল, ওকে ইন্টারফেস করবেন, দেন আমাদের পাইথন ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমরা যে ক্রিয়েট করবো, অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো কিছু দেওয়ার যে চেষ্টা করে সেটা হলো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো আমি সেটি ট্রাই করি, চলে এখানে জাস্ট প্রিন্ট লিখে আপনি যদি হ্যালো ওয়ার্ল্ড প্রেস করে দেন রান অপশন বাটন ক্লিক করেন, এখানে কনসোলে দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে, কংগ্রেচুলেশন আপনারা আপনাদের পাইথনের প্রথম কোডটি লিখে দিয়েছেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে পাইথন অবশ্যই শিখে যাবেন এই ভিডিও থেকে, সেটা গ্যারান্টি দিতে পারি। সো আমরা যে জিনিসটা করবো শুধু এটা না, লাইক আমি এখানে আপনার হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পর অবশ্যই ব্যাক স্ল্যাশ এন ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী লাইনে চলে যায় কোডটা। সো দেন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, লাইক ইফ 5 ইজ গ্রেটার দেন 2 প্রিন্ট ট্রু, তারপর দেখলাম else print false। সো আমরা এখানে এইভাবে প্রিন্ট করতে পারি। সো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো আমরা ট্রু এসে পড়ছে, কারণ 5 অবশ্যই 2 থেকে বড়, তার জন্য আমার এই কন্ডিশন পেট হচ্ছে এটাই ঢুকে। সো এটা গেল আপনাদের প্রিন্ট কিভাবে করে পাইথন, সেটা আমরা যে এখানে পরবর্তী জিনিস যে জিনিসটা দেখছি সেটা হলো কমেন্ট কিভাবে করে পাইথন। সো কমেন্ট কি সেটা আপনাদেরকে আমি বলে নিই, কমেন্ট হলো ধরেন আপনি এখানে আমি একটা সিঙ্গেল লাইন কমেন্ট করেছি, লাইক আমি যদি এটা রান করি দেখুন এটা কোনো ইম্প্যাক্ট ফেলছে না আমার কোডে। সো এখানে পাইথন এই এই লাইনটা আমার এক্সিকিউট হবে না, যে লাইনটা পাইথন আপনি চাচ্ছেন এক্সিকিউট হবে না সেটাকে বলা হয় কমেন্ট, মানে যে লাইনটা কোড এক্সিকিউট হয় না। সো এটা কমেন্ট দুই ধরনের আছে পাইথন, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট যেটা এক্সাম্পল দিলাম সেটা, আর একটা আছে মাল্টি লাইন কমেন্ট, যেটা আমি একটু জুম করি আপনাদের জন্য সুবিধা হবে, মাল্টি লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট যেভাবে করে আপনাকে আপনাদের জাস্ট তিনটা করে ইনভাইটেড কমা দিতে হবে, দেন আপনি এখানে মাল্টি লাইন কমেন্ট করতে পারবেন, আই মিন এখানে আপনি লাইক দিস মাল্টি লাইন কমেন্ট, আপনি চাইলে এখানে স্ল্যাশ পরবর্তী লাইনে গিয়েও কমেন্ট করতে পারবেন। আমি যদি আবার এটি কপি করে এখানে পেস্ট করি দেখবেন, আমি যদি দেন রান করি দেখুন এই পুরো লাইন গুলো কোড এক্সিকিউট হয় নাই, জাস্ট আমার এই টু লাইন গুলো কোড এক্সিকিউট হয়েছে। সো এইগুলোই আমাদের কমেন্ট গেল, আমরা যে এখন যে জিনিসটা দেখবো আমি এগুলো সব কমেন্ট আউট করে দিচ্ছি কন্ট্রোল প্লাস স্ল্যাশ স্ল্যাশ ক্লিক করে, দেন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো মডিউলস ইন পাইথন। তো মডিউলস কি সেটা যদি আপনাদেরকে আমি জানাই তাহলে
মডিউল সিলেক্টটা আসলে লাইব্রেরি ফাইল যেটাই আগে থেকে কিছু কোড করা রয়েছে, আপনাকে জাস্ট সেগুলো ইম্পোর্ট করতে হবে, কিছু লাইন লিখতে হবে, লাইক ওখানে ফাংশনস ক্রিয়েট করা আছে, ক্লাস ভ্যারিয়েবল সবকিছু লেখা আছে, জাস্ট আমাকে ইম্পোর্ট করে সেটা আমার ইউজ করতে হবে, সেটা হলো মডিউল। তো আমরা যদি পাইথন কিছু বিল্ডিং মডিউল আছে, তো আমরা যদি আমরা গুগলে সার্চ দেই পাইথন মডিউলস লিস্ট, দেন আমি যদি পাইথন মডিউল ইন্ডেক্সে চলে যাই, দেখবেন এখানে অনেকগুলো মডিউল আছে। সো আমরা এতগুলো মডিউল দেখাতে পারবো না, এটা কখনো সম্ভব না, আমরা কয়েকটা মডিউল দেখিয়ে দিব। তো আমি যদি যাই এখানে, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ট্রাই করতে পারেন, ডকুমেন্টেশন গুলো সবকিছু পেয়ে যাবেন। সো আমরা ম্যাথটা ট্রাই করতে চাইছি, ম্যাথ মডিউল। সো আমাদের ফার্স্টে লাইক ম্যাথ ডট সেল ইউজ করতে পারেন, ম্যাথ ডট ফ্লোর ইউজ করতে পারেন এগুলো। সো আমরা লাইক আমি এখানে ফার্স্টে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, অবশ্যই ইম্পোর্ট ম্যাথ, যেটা বিল্ডিং মডিউল পাইথনের। যদি বিল্ডিং না মডিউল মডিউল না থাকে তাহলে সেটা আপনার কিপ ইনস্টল করে নিতে হয়। সো সে আমি এত কমপ্লেক্সের দিকে যাচ্ছি না, ইম্পোর্ট ম্যাথ বললাম, মানে ম্যাথটা আমি ইম্পোর্ট করে ফেলছি যে কোডটা লেখা আছে আলাদা আলাদা জায়গায়। সো আমি এখন এই ইম্পোর্ট ম্যাথ দিয়ে, ম্যাথ দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। লাইক ধরেন আমি যদি এখানে প্রিন্ট প্রিন্ট লিখি, উই উইল ইউজ সাম ম্যাথ ফাংশন, আমরা এখানে কিছু ম্যাথ ফাংশন ইউজ করবো। লাইক আমি যদি একটা ভ্যারিয়েবল বানাই, এ দিলাম টু বি ফাইভ, সরি এখানে পিএসপি করতে করতে পিএসপির মতো সেমিকোলন দিয়ে ফেলছি, সরি এক্সট্রিমলি সরি। সো আমি যদি এখন সি আর একটা ভ্যারিয়েবল এ ম্যাথ ডট স্কোয়ার রুট করি, একটা স্কোয়ার রুট যেটা আমি ইম্পোর্ট করছি সেখান থেকে আসতো, আপনি যদি ইম্পোর্ট না করতেন তাহলে অপশনটা আসতো না। সো ম্যাথ ডট দেন স্কোয়ার রুট করি, লাইক স্কোয়ার রুট আমি 16, দেন যদি আমি প্রিন্ট সি করি, যদি রান করি প্রোগ্রাম থেকে সেখানে দেখবো ফোর, তার মানে ফোর এর স্কোয়ার হলো আমার 16, সেটা আমাকে বলে দিচ্ছে। তো আমি এখানে স্কোয়ার এই ফাংশন ইউজ করতে পারছি, কই থেকে পারছি, এই ইম্পোর্ট ম্যাথ থেকে পারছি। সো আমি যদি আরো কিছু দেখতে চাই, লাইক আমি এখন ডি দিলাম একটা ভ্যারিয়েবল, সো ভ্যারিয়েবল কি সেটা আমরা যাবো পরবর্তীতে, এখন জাস্ট আপনি আমরা যা করছি তা ফলো করে যান। সো ম্যাথ ডট লাইক পাও, ম্যাথ ডট পাও, ম্যাথ ডট পাও আমি লাইক দিয়ে দিলাম এখানে এ কমা বি। সো দেন আমি যদি প্রিন্ট ডি করি, দেন আমি প্রোগ্রামটা কিছু রান করি, সো এখানে দেখো তো 32, অর্থাৎ এর পাওয়ার 5, 2 to the power 5 আমরা জানি 32। সো এখানে পাও ফাংশনটা আমরা ইউজ করতে পারছি, আমরা আরো ফাংশন যেটা ইউজ করতে পারি আরো, লাইক আমরা ফ্লোর ফাংশন ইউজ করতে পারি, ম্যাথ ডট ফ্লোর, লাইক আমরা একটা ভ্যারিয়েবল দেই ই ইকুয়ালস টু ম্যাথ ডট ফ্লোর। সো ফ্লোর কি সেটা আপনাকে আমি বলছি, ফ্লোর লাইক আমি এখানে ফ্লোর করতে চাই 5/2 কে। এখন আমি যদি প্রিন্ট করি, রান করি, দেখুন এখানে 2 এসে পড়ছে, আমরা জানি 5 কে 2 দ্বারা ভাগ দিলে 2.5 আসার কথা, কিন্তু এখানে কত আসছে দেখতে পাচ্ছেন আপনারা, 2। তার মানে ফ্লোর হলো আপনার ইন্টিজার ভ্যালু দিবে, যেটা হলো মানে আপনার 2.5 আসার কথা ছিল, আমার 2 ভ্যালু দিবে, মানে আমার ইন্টিজার ভ্যালু দিবে। এখন আমি এটাকে যদি সেল করি, লাইক ধরেন আমি এখন যদি ফ্লোর না করে আমি এই সব ফাংশন ইউজ করতে পারতেছি, পারতেছি কি কারণ এই ইম্পোর্ট ম্যাথ করেছি এর জন্য, সেখানে আমার সিঙ্গেল কোড লিখলেই হয়ে যাচ্ছে, আমার আলাদা করে আমার নিজের আর এগুলোর জন্য ফ্লোর কিভাবে করতে এত কোড লেখা লাগতেছে। লাইক আমি এখানে একটা ভ্যারিয়েবল যে লাইক এটা আমি কি পেস্ট করি, আমি অলস আসলে, সো এর জন্য কপি পেস্ট করে ফেলি। তো এখানে আমি লাইক আমি একটা ভ্যারিয়েবল এফ বানালাম, আমি এখানে ম্যাথ ডট ফ্লোর না দিয়ে ম্যাথ ডট সেল দিলাম, ভেক্টর সেল দেখতে পাচ্ছেন আমাদেরকে সাজেশন স্টেজে পড়েছিল। সো আমি যদি রান করি দেন এটা, সো এখানে দেখেন এক জায়গায় 2 এক জায়গায় 3, অর্থাৎ 2.5 আসার কথা ছিল, সে আমাকে বেশি ভ্যালু প্রিন্ট করে দেখায়, সেটা হলো সেল কাজ করে। সো 3 প্রিন্ট করে দেখিয়েছে এবং 2 প্রিন্ট করে দেখিয়েছে ফ্লোর, অর্থাৎ কম ভ্যালু, 1.5 কম ভ্যালু। সো আমাদের ইন্টিজার ভ্যালু ইদাই দুইটা, একটা কম একটা বেশি, সো এই গেল আমাদের ইম্পোর্ট। সো এখন আমি যদি আপনাদেরকে দেখাই ইম্পোর্ট আসলে কিভাবে কাজ করে, সো আমি যদি পুরোটা কমেন্ট আউট করি,
আমি কি করব, একটা নতুন ফাইল বানাবো। আসলে এটি কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। সো নিউ ফাইল ক্রিয়েট করব আমি এখানে, পাইথন ফাইল। সো পাইথন ফাইলটার নাম দিলাম আমি লাইক ধরে মাই মডিউল, মাই ডট পাই। সো মাই মডিউল ডট পাই লিখলাম। আমি এখানে কি করব এখন, একটা আমি এখন ফাংশন লিখব। ফাংশন আমি পরে বুঝাবো, জাস্ট আপনারা ফলো করে যান। লাইক ফাংশন গ্রিডিংস, সো এই ফাংশন একটা আর্গুমেন্ট নিবে লাইক ধরে নেম, লাইক ফর এক্সাম্পল নেম। এখন আমরা কি করব, এটা প্রিন্ট করব, প্রিন্ট ইওর নেম ইজ কমা নেম। সো আমি এটা কন্ট্রোল স্পেস করে সেভ করলাম। দেন আমি আমার একটা কোড কিন্তু আলাদা ফাইল লেখা আছে, জাস্ট আমি এখন এটা ইম্পোর্ট করবো আমার এই আগের পাই ফাইলটাই। সো আমি যদি এখানে আমি লিখি ইম্পোর্ট, ইম্পোর্ট মাই মডিউল, মাই মডিউলটা আমি ইম্পোর্ট করে ফেলছি। জাস্ট এখন আমাকে আর একটা ফাংশন ক্রিয়েট করা লাগবে না, জাস্ট আমাকে কল করলেই হবে ফাংশনটা। সো আমি এখানে যদি এখন মাই মডিউল ইট মাই মডিউল ডট, লাইক এটা আমরা যখন ম্যাথ ইম্পোর্ট করছি তখন ম্যাথ ডট স্কোয়ার রুট, দেন যে সেই ফাংশনটাকে কল করছি ম্যাথ ডট দিয়ে। সো আমি এখানে মাই মডিউল ডট, আমি ওই ফাংশনটার নাম ছিল গ্রিটিংস। সো গ্রিটিংস লাইক আমি এখানে আর্গুমেন্ট দিলাম মাই নেম ইজ সুমন, লাইক সুমন। এখন আমি যদি রান বাটন প্রেস দেখুন, টেন টেন ইওর নেম ইজ সুমন, কিন্তু আমি এখানে কিছু করিনি। এটা কই থেকে আসলো, আমি ইম্পোর্ট করে নিয়েছি যে কোডটা আমার আগে লেখা ছিল এখানে। সো এই ম্যাথ কোড, ম্যাথ ফাংশনটাও, এই যে ম্যাথ ইম্পোর্ট ম্যাথ করেছি আমরা, এই কোডটাও লেখা রয়েছে এইভাবে। সো এইভাবে কাজ করে মডিউল, আশা করি বুঝতে পেরেছি। সো আমি এগুলো কমেন্ট আউট করে দিব। কমেন্ট আউট করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। সো পরবর্তী যে স্টেপে যাব সেটা হলো ভ্যারিয়েবলস ইন পাইথন, ভ্যারিয়েবলস। বুঝার সুবিধা থাকবে জন্য ভ্যারিয়েবলস ইন পাইথন। সো ভ্যারিয়েবলস কি, ভ্যারিয়েবল একটা আইডেন্টিফায়ার যেখানে আপনাকে স্টোরেজ করে রাখে বা মেমোরি তৈরি করে। অ্যাকচুয়ালি এটা একটা মেমোরি, নেম অফ এ মেমোরি লোকেশন। সো ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আপনারা কিছু রুলস আছে, সো সেই রুলস গুলো আমি এখানে লিখবো। ফার্স্ট রুলস হলো আমি একটা মাল্টি লাইন কমেন্ট করে ফেলি, আমি এখানে রুলস লিখে। তো রুলস গুলোর মধ্যে ফার্স্ট রুলস হলো ইট ক্যান কন্টেইন কন্টেন্ট, আপনি লাইক আলফাবেটস, আমরা প্রিভিয়াস অনেকগুলো আলফাবেটস ইনস্টল হয়েছে, লাইক টু স্টোর হয়েছে, এতে ফাইভ স্টোর হয়েছিল বিতে। সো এরকম ভাবে ইট ক্যান কন্টেন্ট আলফাবেটস। তারপর কি আর কি কন্টেন্ট করতে পারে, ইট ক্যান কন্টেন্ট ডিজিটস অ্যান্ড অলসো কন্টেন্ট আন্ডারস্কোর, আন্ডারস্কোরটা কি এরকম। তারপরে আরেকটা রুলস হলো, সেকেন্ড রুলস আমাদের ইট ক্যান স্টার্ট সুইচ, যেটা আপনার এটা শুরু হবে, ইট ক্যান স্টার্ট স্টার্টস উইথ অ্যান আলফাবেট আন্ডারস্কোর অনলি, আপনি ডিজিট দিয়ে স্টার্ট করতে পারবেন না, অনলি আলফাবেট অ্যান্ড আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে হতে পারে। আর কি ধর স্টার্ট হতে পারে, আর কি রুলস আছে, আর থার্ড রুলস হলো আমাদের আপনি ইট ক্যান নট স্টার্ট উইথ ডিজিট অ্যান্ড ক্যান আপনি অলসো হোয়াইট স্পেস ইউজ, হোয়াইট স্পেস ইউজ করতে পারবেন না। ইট ক্যান নট স্টার্ট স্টার্ট উইথ হোয়াইট স্পেস অ্যান্ড ডিজিট, এই তিনটা রুলস ফলো করলেই হবে। সো আমরা এখন টাইপ দেরি না করে ভ্যারিয়েবলস চলে যাই। ভ্যারিয়েবলস কিরকম আমি প্রিভিয়াস দেখিয়েছি আমাদের, লাইক এই কসপি একটা ভ্যারিয়েবল আমি যেখানে ফাইভ স্টোর করলাম, লাইক বি একটা ভ্যারিয়েবল যেখানে আমি আমি একটা স্ট্রিং স্টোর করলাম, লাইক আমার নেম সুম। আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট এ কমা বি, দুটো একসাথে যদি প্রিন্ট করি তাহলে দেখবো আমি এখানে ফাইভ অ্যান্ড সুমন চলে এসেছে। অর্থাৎ একটা ভ্যারিয়েবল আমি স্টোর করেছিলাম, সেই জিনিসটা আমি
সেই ভেরিয়েবল গুলো জাস্ট প্রিন্টে লিখেছি আর আমার প্রিন্ট কনসোলে শিখতে হচ্ছে। সো এটা হলো ভেরিয়েবল, অ্যাকচুয়ালি ভেরিয়েবল মেমোরি লোকেশন নেই আর মেমোরি লোকেশন নেই আর আইডেন্টিফায়ার মতো কাজ করে। সো আমাদের ভেরিয়েবল পার্টটা শেষ, আমরা পরবর্তী যে স্টেপটা যাব আমরা টাইপ টেস্টিং এ যাবো। টাইপ টেস্টিং, টাইপ টেস্টিং কি, সেটা হলো আপনার আপনি কোনো ভ্যারিয়েবল টাইপ চেঞ্জ করতে চান, সরি আপনি কোনো লাইক কোনো ডাটা টাইপ কনভার্ট করতে চান অন্য ডাটা টাইপ, লাইক ইন্টিজারকে ফ্লোটে, ফ্লোটকে স্ট্রিং, ইন্টিজারকে স্ট্রিং, সেটাকে বলা হয় টাইপ টেস্টিং। তো টাইপ টেস্টিং এ আমি লাইক যদি আমি এক্সাম্পল দিই, লাইক আমি পরবর্তীতে লাইক এ ইকুয়ালস টু ফাইভ, আমি যদি এখানে টাইপ, এটা টাইপ জানতে চাই এটা আসলে কি টাইপ, প্রিন্ট টাইপ লিখবেন জাস্ট টিআইপি টাইপ ফাংশন বিল্ট ইন। সো টাইপ এ ইন করে এখন দেখবো টাইপ এটা ক্লাস ইন্ট, অর্থাৎ এটা ইন্টিজার টাইপ ক্লাস, অবশ্যই এ ইকুয়ালস টু ফাইভ, ফাইভ একটা ইন্টিজার ভ্যালু। এখন আমি যদি দেখি লাইক বি ইকুয়ালস টু 5.1, এখন আমি যদি কপি করে বি এর টাইপটা জানতে চাই টাইপ বি, দেখুন এটা ফ্লোট টাইপ। এখন আমি টাইপ টেস্টিং ইউজ করে আবার আমি যদি আরেকটা সাপোজ আমি যদি আরেকটা ভেরিয়েবল লাইক আমার নাম স্টুডেন্ট নেম যদি এটা টাইপ জানতে চাই প্রিন্ট সি টাইপ সি যদি আমি রান করি, দেখুন প্রথমটা হলো আমার ইন্টিজার ফাইভ একটি ইন্টিজার, সেকেন্ডটা হলো ফ্লট ফাইভ একটি ফ্লট দশমিক ভ্যালু, থার্ডটা হলো আমাদের স্ট্রিং এসটিআর। সো আমরা টাইপ গুলো জেনে গেছি, এখন আমি যদি চাই এই ফাইভ কে স্ট্রিং এ নিতে তখন কি করব, লাইক আমি যদি এখন টাইপ প্রিন্ট টাইপ যেটা আমাকে কনভার্ট করে ফেলবে সেটার জন্য আমার একটা আলাদা ভ্যারিয়েবল বানাতে হবে, লাইক আমি এটুকু যদি কমেন্ট আউট করি এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল বানালাম এ ইকুয়ালস টু 15, বি ইকুয়ালস টু স্ট্রিং এর ভ্যালু নিলাম 25, আমরা কোনো কিছু যদি ইনভাইটেড কমার মধ্যে নিই সেটি স্ট্রিং হিসেবে কাউন্ট হয়, এটা মনে রাখবে এখানে 15 কোনো ইনভাইটেড কমা ছিল না, সো এটা ইন্টিজার ভ্যালু হিসেবে কাউন্ট হয়েছে, সো এটা কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট হবে, এটা খেয়াল। এখন যদি আমি করি লাইক প্রিন্ট, আমি যদি এখানে টাইপটা জানতে চাই আমি প্রিন্ট ডি প্রিন্ট টাইপ প্রিন্ট করি রান করি এটা কি স্ট্রিং দেখতে পাচ্ছি, এটা কি স্ট্রিং। এখন আমি যদি এ কে স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে কি, বা আমি বি কে এটা স্ট্রিং এ আছে আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে কি, তাহলে আমি একটা আরেকটা ভেরিয়েবল বানালাম একটা ভেরিয়েবল বি রাখছি, বি কে আমি কি করবো বি কে ইন্ট করে ফেলবো, ইন্ট জাস্ট ইন্ট করে ফেলবো কাকে বি কে সেটা আবার বি তে স্টোর করছি। এখন যদি আমি টাইপ প্রিন্ট টাইপ বি প্রিন্ট করি দেখুন প্রথমটা স্টিয়ার সেকেন্ডটা ইন্ট, এটা আমার ইন্টে যাতে কনভার্ট হয়ে গেছে। সেইভাবে আপনারা টাইপ টেস্টিং ইউজ করে ডিফারেন্ট ডাটা টাইপ কনভার্ট করতে পারেন। তো আমি যদি এখন আমি চাইলে এখন এই দুটাকে যোগ করতে পারবো, আগে কিন্তু স্ট্রিং প্লাস ইন্টিজার যোগ করতে পারতাম না, এখন চাইলে আমি যোগ করতে পারবো লাইক ইন্ট সাম ইজ ব্যাকস্ল্যাশন এ প্লাস বি, যদি রান করি 40 25 প্লাস 15 40, কিন্তু আমি যদি এটা আগে ট্রাই করতাম তাই কনভার্ট করার আগে এটা আমাকে ইরর দিত, ইরর কি আনসাপোর্ট অপারেটর এস ইন্টিজ অ্যান্ড স্ট্রিং, এটা আপনি যোগ করতে পারবেন না কারণ দুটো আমার সেম ডাটা টাইপ না, দুটো ইন্টিজার হওয়া। সো ব্যাপারটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের টাইপ টেস্টিং শেষ, সো আমরা পরবর্তী আমি একটু কমেন্ট ডাউন আউট করে দিচ্ছি। সো আমরা পরবর্তী এখন যে টপিকটা শিখবো সেটা হলো স্ট্রিং ইন পাইথন, স্ট্রিংটা কি সেটা আপনাকে আমি বলছি। সো স্ট্রিং স্ট্রিং ইন পাইথন, কোডগুলো আমি সোর্স কোড দিয়ে দিব, সো কোনো সমস্যা নেই আপনাদের। সো ফার্স্টে আসি স্ট্রিং, স্ট্রিং হলো আপনাদের সাউন্ডের বাই কোটেশন মার্ক, আমরা একটু আগে স্ট্রিং দেখে আসছি
দেখে আসছি, যেগুলো কোটেশন মার্কের সারণে ইনভাইটেড কমার মাঝে। সো সেই জিনিসটা হলো স্ট্রিং। সো আর এটা কেন ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন হতে পারে, বা চাইলে এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। সিঙ্গেল কোটেশন কিভাবে ইউজ করতে পারি? যেমন ডাবল কোটেশন হ্যালো, সিঙ্গেল কোটেশন কোনটা লাইক হ্যালো, দুটো একই, আমাদের দুটোই এখানে স্ট্রিং হিসেবে কাজ করে। আমি এটা কমেন্ট আউট করবো। আর আপনারা লাইক এগুলো আমি যদি এখানে দেখি, এটাও স্ট্রিং এখানে, আমার এটাও কিন্তু স্ট্রিং এখানে। সিঙ্গেল কোটেশন আমি দুটো প্রিন্ট করি, আমাদেরকে এখানে প্রিন্ট কনসোলে আমরা সেগুলো প্রিন্টটা দেখতে পাবো। এখন আমি যদি এক কাজ করি, এগুলো আমি এতে আমি যদি লাইক আমি এ ইকুয়ালস টু হ্যালো লিখি, আমি যদি এটা টাইপ জানতে চাই প্রিন্ট টাইপ, আমি যদি রান করি এটা স্ট্রিং। এখন আমি যদি এখানে সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করি, তাও কিন্তু এটা স্ট্রিং, এটা স্ট্রিং। সো ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ইনডিফাইড বিটুইন ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন মার্ক। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো স্ট্রিং এর বিভিন্ন ফাংশন আছে। সো সেই ফাংশন গুলো ইউজ করে আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবো। স্ট্রিং ফাংশন ইউজ করার আগে আমরা যে জিনিসটা করবো সেটা হলো লাইক স্ট্রিং স্লাইসিংটা শিখবো আর কি। স্ট্রিং স্লাইসিং লাইক আমি এখানে একটা ভেরিয়েবল বানাতাম, ভেরিয়েবলে লিখলাম মাই নেম, লিখলাম সুমন। আমি এখন এটাকে স্লাইস করতে চাই, লাইক স্লাইস বলতে এই জিনিসটা বুঝাচ্ছি আমি, লাইক প্রিন্ট যদি এখানে লিখি প্রিন্ট এ জিরো এলিমেন্টটা কত, যদি এখন রান করি এস জিরো বলতে আপনার খেয়াল করবেন জিরো থেকে শুরু হয়, এটা জিরো, এটা ওয়ান, এটা টু, থ্রি, দেন ফোর, এখানে টোটাল ফোর। সো আমি যদি জিরো এলিমেন্টটা, চারটে এলিমেন্ট আছে টোটাল, আমি যদি জিরো এলিমেন্টটা দেখতে চাই তাহলে আমার চলে এসেছে। সো ফার্স্ট স্লাইসটা হয়ে গেল। এখন আমি যদি ওয়ান নাম্বার এলিমেন্টটা দেখতে চাই একইভাবে, আমি যা জিরো থেকে ওয়ান বসিয়ে দেবো, তখন আমি কি পাবো? ইউ পাবো। আমি এখানে যদি ওয়ান দেই, দেন যদি পিন করি ইউ, একইভাবে টু থ্রি, এখানে যদি আমি থ্রি দেই, পাবো ও পাবো। সো আমি যদি এখন একটা আউট অফ রেঞ্জ দেই লাইক 13, তাহলে কি পাবো? কিছুই পাবো, আমাদের কি ইরর দেখাবে, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, এটা আমাদের আউট অফ রেঞ্জ। সো আমাদের এভাবে স্লাইসিং করে স্ট্রিং স্লাইসিং টা ডন। এখন আমরা যেটা দেখি স্ট্রিং ফাংশন, স্ট্রিং ফাংশন, স্ট্রিং এ অনেকগুলো ফাংশন রয়েছে, সেগুলো আমাদেরকে ইউজ করাটা শিখতে হবে। তো ফার্স্ট ফাংশন যেটা যদি চাই, ভ্যারিয়েবল নেম ডট ইস ডট আপনার স্ট্রিপ, strip স্ট্রিপ ফাংশন, যেটা আপনার রিমুভ করে এনি হোয়াইট স্পেস রিমুভ করে। সো আমি যে ফার্স্টে যেটা বলবো সেটা হলো strip স্ট্রিপ ফাংশন। সো স্ট্রিপ ফাংশন ইউজ করার আগে অবশ্যই আপনাকে ভ্যারিয়েবল স্ট্রিং স্টোর করে নিতে হবে। লাইক আমি এখন স্ট্রিপ ফাংশনটি ইউজ করি, লাইক আমি একটা ভ্যারিয়েবল লিখলাম কে, এবং সেটিতে একটি হোয়াইট স্পেস দিয়ে নিলাম, লাইক আমি এখানে ফার্স্টে হোয়াইট স্পেস দিয়ে নিয়েছি। সো আমি এখন যদি এটি প্রিন্ট করি, সেখানে দেখবেন আমার হোয়াইট স্পেস সব কনসোলে প্রিন্ট হয়েছে, কিন্তু আমি চাই যে আমার হোয়াইট স্পেস গুলো না আসুক। দেন আমরা কি করবো? দেন আমরা স্ট্রিপ ফাংশন ইউজ করবো, প্রিন্ট এ ডট স্ট্রিপ। দেখুন এখন রান করি, দেখুন এটি হোয়াইট স্পেস টি রিমুভ করে দিচ্ছে। সো হোয়াইট স্পেস রিমুভ করতে চাইলে আমরা স্ট্রিপ ফাংশন ইউজ করি। এখন আমরা যে ফাংশন ব্যবহার করি সেটি হলো লেন্থ ফাংশন। লেন্থ ফাংশন কি করে? সিম্পলি স্ট্রিং এর লেন্থ কাউন্ট করে। সো আমরা যদি আসি লেন্থ ফাংশন, সো ফার্স্টে ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিতে হবে আপনার। সো আমি যদি আমি আগের ভ্যারিয়েবলটাই নিই, আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি, লাইক আমি যদি আমার নেম লিখি সুমন, দেন আমি এটা যদি লেন কাউন্ট করতে চাই লাইক প্রিন্ট
first time আমার name print করলাম, then আমি এটা length print করবো. Print just আমরা len function আমাদের variable dot name ওরকম করা লাগবে না, just len লিখবো and bracket এ একটা argument দিয়ে দিবো len a. এখন আমি এটা যদি print করি দেখবো সুমন এটা len কত 5, 1 2 3 4 5. সো আমি len পেয়ে যেতে পারি এখান থেকে যেকোনো একটা string এর এই length কত. সো len function টা এইভাবে কাজ করে. দেন আমরা যে ফাংশনটা দেখবো সেটি হলো লোয়ার ফাংশন, যেটা হলো আপনার সবগুলো ক্যারেক্টার কে লোয়ার কেসে কনভার্ট করে দিবে. সো লোয়ার ফাংশন যদি ইউজ করি, লোয়ার ফাংশন লাইক আমি এখানে আমার নেমটা লিখলাম, বড় হাতে দিয়ে নিলাম সব, কারণ আমি লোয়ার কেসে কনভার্ট করব. এখন আমি এটা যদি প্রিন্ট করি কে আমি সেই ভ্যালুটাই পাবো যেটা এখানে লিখেছি আপনারা প্রিভিয়াসলি প্রিভিয়াস এগুলো দেখে এসেছেন. এখন যেটা আমি করব সেটা হলো লাইক আমি প্রিন্ট এ ডট লোয়ার ভ্যারিয়েবল নেম ডট সেই লোয়ার ফাংশনটা, এটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখুন ফার্স্টে এসেছিল সবগুলো বড় হাতে, পরবর্তীতে সেগুলো আমি কনভার্ট করে দিলাম লোয়ার ফাংশন ইউজ করে লোয়ার কেস. সেভাবে আমরা লোয়ার ফাংশন ইউজ করতে পারি. সো আমরা এখন আপার ফাংশন চাইলে ইউজ করতে পারবো. তো চলুন দেখি আপার ফাংশনটা কিভাবে কাজ করে. সিম্পলি এভাবেই কাজ করে, জাস্ট আমরা কি করবো একটু কপি করব, কপি করে আমি অলমোস্ট একটু আপনাদেরকে আগে বলে নিয়েছি. সো আমি এখন পেস্ট করে দিলাম, এখানে লোয়ারের জায়গায় আপার লিখবো, আপার আমি এখানে এগুলো স্মল কেজে করে দিচ্ছি কারণ আমি সবগুলোকে আপার কেজে কনভার্ট করবো. এখানে প্রিন্ট এ করলাম, এখানে জাস্ট কি লিখবো আমি আপার, আমাদের সাজেশন লিস্টে এসে পড়েছে পাইথন অনেক ইউজার ফ্রেন্ডলি পাইথন বিগিনারদের জন্য. আমি এটা যদি এখন রান করি তো ফার্স্টে আমার সবগুলো লোয়ার কেজে ছিল, দেন সেকেন্ডে আমরা সেগুলো আপার কেজে চলে এসেছি দেখুন. সো আমাদের আপার ফাংশন এবং লোয়ার ফাংশন দেখলাম আমরা. যে এখন যে জিনিসটা দেখবো সেটা হলো আপনার রিপ্লেস ফাংশন, যেটা একটা রিপ্লেস করে দিতে পারি স্ট্রিং. কমেন্ট আউট করবো রিপ্লেস ওয়ার্ডটা দেখে আপনারা বুঝতে পারছেন সেটা হলো কোন ওয়ার্ডকে আমি রিপ্লেস করে দিতে পারি. লাইক ভ্যারিয়েবল নেম ডট রিপ্লেস একটা ক্যারেক্টার দিব, ক্যারেক্টার ওয়ান কে মানে যে ক্যারেক্টারটা আছে সেটাকে আপনি এই ক্যারেক্টারটা রিপ্লেস করে দিন. আপনার এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার করবেন. আমি এখানে যদি লাইক এ ইকুয়ালস টু আমার নামটাই লিখি, দেন আমি এটাকে যদি প্রিন্ট করি ফার্স্টে প্রিন্ট এ আমি সেই ভ্যালুটাই পাবো. দেন আমি যদি প্রিন্ট করি প্রিন্ট এ ডট রিপ্লেস রিপ্লেস ওল্ড ভ্যালু, সেল মানে নিজেই সে ওল্ড এন্ড নিউ ভ্যালুটা ভ্যালুটা নেই, আমরা দুইটা আর্গুমেন্ট দিব এখানে. ওল্ড ভ্যালু লাইক ওল্ড ভ্যালু কোনটা, এখানে আমি বলতেছি এস কে কনভার্ট করে দাও, লাইক এস কে কনভার্ট করে দাও লাইক ইতে ইমন. আমি যখন যদি প্রিন্ট করি ফার্স্টে ছিল সময় দেন এ গেছে ইমন, আমি এখানে এস ইউ কে কমন করে দিই কারণ সময় ইমন নামটা অন্যভাবে. আমি যদি রান করি এখন দেখুন সুমনকে আমি ইমন করে দিলাম, তার মানে এস আর ইউ কে রিপ্লেস করে দিচ্ছি আমি ই দ্বারা. একইভাবে আপনারা চাইলে পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারবেন, লাইক এস ইউ এম কে কনভার্ট করে দাও ইএম দ্বারা, তো এখানে সেম জিনিসই পাবে. সো এইভাবে রিপ্লেস ফাংশনটা কাজ করে. আমরা দেন যে জিনিসটা দেখবো সেটা হলো আপনার আমরা অনেকগুলো ফাংশন দেখে ফেলছি, এখন আমরা জাস্ট দেখবো যে কিভাবে একটা স্ট্রিং অ্যাড করতে পারি আরেকটার সাথে. অ্যাড এ স্ট্রিং আপনারা চাইলে আরো ফাংশন রয়েছে স্ট্রিং এর, সেগুলো দেখে নিতে পারেন, ফুল স্ট্রিং ফাংশন সার্চ করলে পেয়ে যাবেন, সেগুলো আপনারা ডকুমেন্টস এ করে নেবেন. দেন যে জিনিসটা দেখবো সেটা হলো আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাড এ স্ট্রিং, হাউ টু অ্যাড অ্যাড স্ট্রিং. অ্যাড স্ট্রিং ইউজ করার জন্য আমরা সিম্পল অপারেটর গুলো ব্যবহার করতে পারি. লাইক আমি যদি এখানে দেখি মাই নেম ইজ, মাই নেম ইজ আমি আরেকটা ভেরিয়েবল যদি বানাই বি, এখানে যদি লিখি শুন
এখন আমি এটা যদি দুটো অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? জাস্ট সিম্পল, আমরা প্রিন্ট এ প্লাস বি, আমরা দেন যদি এটা রান করি দেখুন এখানে মাই নেম ইজ সুমন, সো এখানে একটু স্পেস দিন, দেখুন মাই নেম ইজ সুমন, স্পেস দিতে চাইলে আমরা একটু অন্যভাবে করে নিব সমস্যা নেই, সো মাই নেম ইজ সুমন অ্যাকচুয়ালি, এখন যদি আমি রান করি সো মাই নেম ইজ সুমন, সো জিনিসটা এসে পড়ছে, সো এইভাবে স্ট্রিং অ্যাড করতে হয়। দেখুন এরপর আমরা যেটা দেখবো সেটা হলো ফরম্যাট স্ট্রিং, ফরম্যাট স্ট্রিং, ফরম্যাট স্ট্রিং মানে ইন্টারেস্টিং একটা জিনিস, আর ফরম্যাট স্ট্রিংটা এখন এফ স্ট্রিং হিসেবে ব্যবহৃত হয় সেটা আমি একটু পরে জানবো। ফরম্যাট স্ট্রিং, ফরম্যাট স্ট্রিং আসলে কি, আমরা সহজে এখানে ফরম্যাট স্ট্রিং ইউজ করি যাতে কম সিনট্যাক্স লাগে এবং স্ট্রিংটাকে আরো সুন্দর করে তুলতে পারি, এর জন্য আমরা, আমি যদি এখন একটা ভ্যারিয়েবল নেই লাইক ডেমো বিটে লিখলাম ফরম্যাট, এখন আমি এটা ফরম্যাট ইউজ করে একটু বিউটিফাই করতে পারি, লাইক ধরেন আমি চাই যে প্রিন্ট দিস দা, আমি এখানে ক্যালিব্রেটেড দিলাম, এই ক্যালিব্রেটেডস আমি চাচ্ছি যে এই লাইনগুলো চলে আসুক, সেটার জন্য কি করতে হবে লাইক ডেমো চাচ্ছি আমি এখানে ডেমো চলে আসুক ক্যালিব্রেটেডস, তখন আমার ফরম্যাট ইউজ করতে হবে সেই ক্ষেত্রে, আমি এখানে ক্যালিব্রেটেডস লেখার পরে লাইক দিলাম ফরম্যাট ডেমো স্ট্রিং, সো তখন আমি দেবো ডট ফরম্যাট, ডট ফরম্যাট এ কমা পি, এখন যদি প্রিন্ট করি সো এখানে দেখতে পাচ্ছেন, সরি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হলো এখানে আমার একটা এখন যদি আমি রান করি এটা সেখানে দেখতে পাচ্ছেন ডেমো চলে এসেছে, অর্থাৎ এখানে বাই ডিফল্ট জিরো ভ্যালু চলে আসে, আমি যদি জিরো ভ্যালু প্রিন্ট করতে চাই জিরো লিখি তারপর এটি ডেমো প্রিন্ট দেখাবে, কিন্তু আমি যদি এখানে ধরেন ওয়ান প্রিন্ট করি তাহলে তাহলে আমার সেকেন্ড ভ্যালুটা দেখাবে, আমি এটা আপনাদের সুবিধার্থে কপি করে আবার পেস্ট করছি আবার দেখাচ্ছি, সো আশা করি ফরম্যাটটা বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি পাইথন নিউ ডেভেলপমেন্ট যেটা করছে সেটা হলো এফ স্ট্রিং, ফরম্যাট জিনিসটা আমার এইভাবে ডট ফরম্যাট এ কমা বি না লেখা লাগে, তো পাইথন আরো ইজি করে দিয়েছে ব্যাপারটা, সেটা হলো এফ স্ট্রিং, সো এফ স্ট্রিং জিনিসটা দেখবো সেটা হলো আমরা এফ স্ট্রিং স্ট্রিং জিনিসটা দেখবো সেটা হলো আমরা নিউ ভার্সন যেটা পাইথন যেটা এখন অনেক শর্ট করে দিয়েছে সেটা ফরম্যাট ইউজ করা অনেক ইজিয়ার এটার থেকে, সো আমি আমরা কিভাবে ফরম্যাট ইউজ করতে পারি লাইক ধরেন এখানে দেখলাম ফরম্যাট ডেমো, এখন আমি এই দুইটা কোড একই আমরা এক লাইনে আমি লিখতে পারি লাইক এফ স্ট্রিং ইউজ করার জন্য ফার্স্ট আপনাকে এফ দিয়ে নিতে হবে দেন দেন ইনভার্টেড কমা, আমি লাইক এখানে দেখতে পারি দিস ইজ এ সাপোজ এখানে বি এসে পড়ুক ডেমো এখানে এসে পড়ুক এ, আমি যদি এখন এটাকে প্রিন্ট করি আমার আনএক্সপেক্টেড ইয়র এসে পড়েছে এখানে যেটা হলো সম্ভবত এখানে স্পেস দেওয়ার কারণে, আমি এটা যদি প্রিন্ট করি দিস ইজ ডেমো ফরম্যাট, সো এখানে কিন্তু এফ স্ট্রিং ইউজ করে আমরা অনেক ইজিলি ব্যাপারটা করতে পারছি, আগে কিন্তু ইউজ করতে পারতাম না, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আমরা এফ স্ট্রিং আমি প্রায় ইউজ করি, আমরা এফ স্ট্রিং ইউজ করবেন কোডটা আর কি ইজি হয় এবং জিনিসটা অনেক ইজি, এফ স্ট্রিং এর পার্ট গেল, আমরা দেন এখন যে জিনিসটা দেখবো সেটি হলো অপারেটরস, অপারেটরস ইন পাইথন, অপারেটরস ইন পাইথন অপারেটস এর মধ্যে যেগুলো আছে অপারেটরস বলতে কি বোঝায়, অপারেটস হলো যেটা হলো অপারেশন করে লাইক কোন অপারেটরস লাইক আপনি কি বলবো মাল্টিপ্লাই করতে পারে ডিভিশন করতে পারে, সো এগুলো সিম্পল অপারেটরের কথায় যদি আমরা আসি যেগুলো সেগুলো হলো লাইক পাইথনে স্টার, এটা দ্বারা আমরা কি করি
যেটা ধরে আমরা করতে পারি এক্সপোনেনশিয়াল অপারেশন বলা হয়, ডাবল স্টার এক্সপোনেনশিয়াল। লাইক এক্সাম্পল যদি দেই আপনাদেরকে, আমি যদি এখানে টু স্টার স্টার থ্রি প্রিন্ট করতে চাই, এ ইকুয়ালস টু টু স্টার থ্রি থ্রি প্রিন্ট এ, আমি যদি রান করি দেন আমরা পাবো 8, অর্থাৎ টু এক্সপোনেন্ট অফ থ্রি কত 8, সেটি প্রিন্ট হয়েছে আমার এখানে। সো টু রেজ টু দ্য পাওয়ার থ্রি এটা বোঝায় আর কি, আমরা এখানে এক্সপোনেনশিয়াল অপারেটর ইউজ করতে পারি। জাস্ট এক্সাম্পল, আর কি করতে পারি, আর করতে পারি ফ্লোর ডিভিশন, লাইক ডাবল ডাবল স্ল্যাশ দিয়ে আমরা ফ্লোর ডিভিশন ইউজ করতে পারি। ফ্লোর ডিভিশন, সো ফ্লোর ডিভিশনের কাজটা কি, এটা কিছুই না, জাস্ট আমরা আগেই দেখে এসেছি ফ্লোরের কাজটা ওরকম। লাইক আমি এখানে যদি প্রিন্ট করি 5 ডিভাইডেড বাই 2 ডাবল স্ল্যাশ দিয়ে যদি আমরা, তাহলে কি হবে, ফ্লোর অপারেশনটা ফ্লোর করলে যেটা আসে সেটা প্রিন্ট হবে। লাইক 2 ফ্লোর মানে আমরা দেখে আসছি 2.5 আসার পরে সেটা ইন্টিজার ভ্যালু দিবে 2, আর সেল করলে আমাদের কি হয়, সেল করলে সেটা হয়ে যেত 3। সো এটা, সো ডাবল ডাবল স্ল্যাশ দিয়ে আপনারা এখানে ফ্লোর ইউজ করতে পারেন। আরেকটা কি আছে, আর কি কি অপারেটরস আছে, মডুলাস অপারেটর আছে, রিমাইন্ডার, লাইক এই যে আমরা মডুলাস অপারেটর করতে পারি, এটা কি রিটার্নস রিমাইন্ডার, এটা রিমাইন্ডার রিটার্ন করে। রিমাইন্ডার রিটার্ন করে আপনাদের কিছু আমি এক্সাম্পল দিই, লাইক প্রিন্ট প্রিন্ট 5/2, এটা রিমাইন্ডার কত, সো আমরা এখানে পেয়ে যাচ্ছি 1 রিমাইন্ডার। সো এইভাবে রিমাইন্ডারটা প্রিন্ট করার জন্য আপনারা মডুলাস অপারেটর ইউজ করতে পারেন। সো এটা গেল আমাদের অপারেটর। দেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো পাইথন ডাটা টাইপস। পাইথন ডাটা টাইপস, পাইথনে কয়েক ধরনের ডাটা টাইপস আছে, পাইথন ডাটা টাইপস, সো আমি ডাটা টাইপস গুলো একটু বলছি আপনাদের এখানে। ফার্স্ট যে ডাটা টাইপসটা আসে সেটা হলো লিস্ট, তারপরে যেটা আছে সেটা হলো টাপলস, তারপর যেটি আসে সেটা হলো সেটস, এন্ড দেন ফাইনালি ডিকশনারি। এই তিনটা মেইন আমাদের ডাটা টাইপস রয়েছে। সো আমরা এখন চলে যাচ্ছি লিস্টে, লিস্ট কি সেটা আমরা দেখব। আসলে লিস্ট কি, লিস্ট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে আপনার কমা, বিভিন্ন ভ্যালু থাকে কমা দ্বারা, যে কোনো ভ্যালু থাকতে পারে এবং যে কোনো ডাটা টাইপের থাকতে পারে, বিটুইন স্কোয়ার ব্র্যাকেটস, মানে স্কোয়ার ব্র্যাকেটস এর মধ্যে যে কোনো কমা সেপারেটেড ভ্যালু থাকবে বিভিন্ন ডাটা টাইপ। সো এক্সাম্পল যদি দিই আপনাদেরকে এখানে, তাহলে এই ব্যাপারটা ইজিলি বুঝতে পারবেন। লাইক আমি এখানে লিখে দিলাম প্রিন্ট, পরাতে প্রিন্ট হয়ে গেছে। লাইক প্রিন্ট আমি টি ইউজ করতে পারি, টি দ্বারা ডাবল স্ল্যাশ বোঝায়, ডাবল মানে ডাবল লাইন পর পরটা চলে যাবে। লাইক আমি এখানে দেখাতে চাচ্ছি লিস্ট, সো লিস্টটা আমি একটা ভ্যারিয়েবল নিলাম, লাইক লিস্ট এলএসটি লিস্ট। সো এখানে আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার ব্র্যাকেট দিলাম, দেন লাইক আমি এখানে প্রিন্ট করলাম 8 6 7 8 9 10, সেখানে যে কোনো ভ্যালুই থাকতে পারে, চাইলে আপনি স্ট্রিং ও ব্যবহার করতে পারেন। সো আমি এক্সাম্পল দেখেছি ইন্টিজার ভ্যালু গুলো নিয়ে। এখন আমি যদি প্রিন্ট করি এলএসটি, দেন আমরা পাবো লিস্ট আকারে। এখন আমি যদি চাই ডাটা টাইপটা দেখতে চাই, আমি টাইপটা কিরকম, সো প্রিন্ট টাইপ এলএসটি, দেন এটা কি দেখাবে, এটা ক্লাস লিস্ট, সো এটা হলো লিস্ট টাইপ, আমাদেরকে বলে দিচ্ছে টাইপটা কি। এখন আমি যদি দেখতে চাই, লাইক আমি স্লাইসিং করতে চাই স্ট্রিং, আমরা স্ট্রিং এর স্লাইসিংটা দেখে এসেছি। সো আমরা যদি এখন স্ট্রিং স্লাইসিংটা দেখতে চাই, লাইক দ্য সিম্পল স্ট্রিং এর মতোই, লাইক এলএসটি 0, দেন এটা কি প্রিন্ট করবে 6, এটা দেখতে পাচ্ছেন 6 প্রিন্ট করছে।
আমি যদি এখানে সেম ভাবে যদি আমি ফার্স্ট ওয়ান দিই তাহলে আমি 7 পাবো। লাইক আমি যদি আবার দেখতে চাই প্রিন্ট থেকে 5 পর্যন্ত, দেন আমি 2 থেকে 5 পর্যন্ত এলিমেন্টস গুলো পেয়ে যাবো, 8 9 10 লিস্ট আকারে পেয়ে যাবো। সো আমি লিস্ট আকারে ভ্যালু গুলো দেখতে চাইলে স্লাইসিং করতে পারি লিস্ট আকারে। এর যে জিনিসটা দেখবো সেটা হলো আমরা লিস্টের লিস্ট ফাংশন দেখবো আমরা, যেগুলো আমি কমেন্ট আউটপুট দিচ্ছি লিস্ট ফাংশন। লিস্টিং এর অনেকগুলো ফাংশন দেখে এসেছি আমরা, তেমনি ভাবে লিস্টের অনেকগুলো ফাংশন রয়েছে। সো লিস্ট ফাংশনের মধ্যে যেগুলো আছে প্রথম ফাংশনটি আসবে আপনার অ্যাপেন্ড ফাংশন। অ্যাপেন্ড ফাংশন কি করে, জাস্ট অ্যাপেন্ড করে দেয়। এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাপেন্ড ফাংশনটা কিভাবে কাজ করে। লাইক আমি একটা লিস্ট বানালাম, আগের লিস্টটাই ধরে এটা আমি কপি করলাম। তো আমি এখানে চাচ্ছি নতুন একটা ভ্যালু অ্যাড। তো আমি চাবো যে লাস্টে অ্যাপেন্ড ফাংশনটা যেটা করে লাস্টে এলিমেন্টে একটা ভ্যালু অ্যাপেন্ড করে দেয়, মানে সেখানে একটা অ্যাড করে দেয় ভ্যালু। সো আমি যদি এখন প্রিন্ট করি আমি তখন এই ভ্যালু গুলোই পাবো। কিন্তু আমি যদি এখন অ্যাপেন্ড করতে চাই তো কি লিখবো, সিম্পলি লিস্ট ডট অ্যাপেন্ড। কত অ্যাপেন্ড করতে চাই, লাইক আমি অ্যাপেন্ড করতে চাই 100। দেন যদি প্রিন্ট করি প্রিন্ট লিস্ট, দেখুন রান করলাম, সো ফার্স্টে ছিল এই ভ্যালু গুলো, দেন অ্যাড হয়ে গেল 100। সো অ্যাপেন্ড ফাংশনটা লাস্ট এলিমেন্টে একটা এন্ডে কি করে দেয়, একটা মানে এই ভ্যালুটা অ্যাড করে দিবে। সো অ্যাপেন্ড ফাংশনটার কাজ আমরা বুঝতে পারবো আমরা যে দেন যে ফাংশনটা দেখবো সেটা হলো যে ফাংশন দেখবো ইনসার্ট, মানে নিউ ভ্যালু অ্যাড করতে বলে যে কোনো পজিশন আমরা অ্যাপেন্ড ফাংশন লাস্টে অ্যাড করে দিই। কিন্তু আমরা এখন যদি ইনসার্ট ইউজ করি, ইনসার্ট ফাংশন কি করবে, আমরা যে এলিমেন্টে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার এই 100 ভ্যালুটা সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড পজিশনে আসুক, তখন আমরা কি ইউজ করবো, ইনসার্ট ইউজ করবো। এখন ইনসার্ট ফাংশন দেখবো, ইনসার্ট ফাংশন তো সিম্পলি আমি জিনিসগুলো কপি করে নিচ্ছি, কমেন্ট আউট করে নিচ্ছি। দেন আমরা কি করব, দেন আমরা সিম্পলি কি করব, দিস ডট ইনসার্ট অ্যাপেন্ড এর ইনসার্ট বসাবো। ইনসার্ট কত, ইনসার্ট কত নাম্বার এলিমেন্টে আমি বসাই দিচ্ছি 100, লাইক সাপোজ 0 নাম্বার, সো 0 কমা দেন 100 করব। দেন যদি আমি এটা প্রিন্ট করি, সো জিরো পজিশনে আমার 100 ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাই। দেন আমি প্রিন্ট করি যদি তাহলে কি পাবো, দেখুন 100 আমার জিরো পজিশনে এসে এসে গিয়েছে। সো আমরা চাইলে এখানে নিউ ভ্যালু গুলো ইনসার্ট এর মাধ্যমে যে কোনো পছন্দ মতো পজিশনে অ্যাড করতে পারবো। দেন আমরা যেটা দেখবো সেটা হলো রিমুভ ফাংশন, যে কোনো এলিমেন্ট সেখান থেকে রিমুভ করতে পারি আমরা লিস্টিং। সো আমি রিমুভ ফাংশনটা দেখবো, সো রিমুভ ফাংশন আমি সিম্পলি আগের জিনিসগুলো কপি করে নিচ্ছি। লাইক আমি এখন রিমুভ করতে চাই কোনো পার্টটা, লাইক 7টা আমি রিমুভ করতে চাই। আমি কি করবো, লিস্ট ডট রিমুভ সিম্পলি 7 দিয়ে দেবো এখানে, তার মানে আমি রিমুভ করতে চাই 7 জাস্ট। তাহলে রিমুভের জায়গায় আমি 7 প্রেস করবো, 7 ইন্টার 7টা দিবো আর কি। 7 দেওয়ার পর আমি যদি প্রিন্ট করি রান করি আমরা ইজিলি দেখতে পাচ্ছি এখান থেকে 7টা চলে গিয়েছে, অর্থাৎ 7 রিমুভ হয়ে গিয়েছে। সো দেন আমরা কিন্তু এখানে 7 দিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাইলেও এটা কিন্তু ইন্ডেক্স অনুসারে করতে পারতাম, লাইক আমি 7 নাম্বার ইন্ডেক্সটা ডিলিট করতে চাই। সো ইন্ডেক্স ইউজ করার জন্য, ইন্ডেক্স অনুযায়ী রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, তখন আর একটা জিনিস আছে সেটা হলো পপ। আমরা পপ ইউজ করতে পারি ইন্ডেক্স অনুযায়ী রিমুভ করার জন্য। আমরা এখানে পপ জিনিসটা দেখবো, রিমুভ ফ্রম রিমুভ মোর এলিমেন্ট, মানে একের অধিক এলিমেন্ট যদি আমরা ইউজ করি পপ সেটা করে, রিমুভ মোর এলিমেন্ট ফ্রম লিস্ট। লাইক আমি এই জিনিসগুলো কপি করলাম আগের মতোই, এখন
সো পপ ফাংশনটা কি করে অ্যাকচুয়ালি, রিমুভ মোর এলিমেন্টস ফ্রম দ্য লিস্ট। আমরা যদি লাইক ধরেন আমি যদি এখন লিস্ট ডট পপ দিই, দেন আমি যদি প্রিন্ট করি, দেখুন এখান থেকে অটোমেটিকলি আমার 6 7 8 9 10টা চলে গিয়েছে, অর্থাৎ পপ করলে অটোমেটিকলি আমার এটা লিস্ট ডিলেট হয়ে যাবে। সো আমরা যে এখন যে জিনিসটা দেখবো, ইন্ডেক্স অনুযায়ী যদি রিমুভ করতে চাই আমরা তখন কি করব, সো ইন্ডেক্স নাম্বার রিমুভ বাই ইন্ডেক্স নাম্বার, সো ইন্ডেক্স নাম্বার অনুযায়ী রিমুভ করতে চাইলে তাহলে আমরা ইউজ করবো যেটা হলো ডেল ভ্যারিয়েবল। তো তখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, আমি এটা কপি করে নিলাম, কপি করে আমি কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর আমি কি করবো এখন, আমি জাস্ট ডেল লিখবো, ডেল লিখে আমি লিখবো এখন ডেল যে জিনিসটা করে সেটা হলো আপনার এই ডেল ইউজ করে আমি ইন্ডেক্স নাম্বার অনুযায়ী ভ্যালু গুলো ডিলিট করতে পারবো। সো আমি ডেল এখন ভ্যারিয়েবল নেম দিব লিস্ট ডেল, তারপর কি লিখবো আমরা ডেল লিস্ট ডট ক্লিয়ার, ডেল লিস্ট ক্লিয়ার না সরি আমরা ইন্ডেক্স নাম্বার ডেল লিস্ট ডট টু, তখন কি করবো আমরা রান করবো আমাদের 2 নম্বর ইন্ডেক্সটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি প্রিন্ট করি আবার, সরি প্রিন্ট করি না, যদি রান করি আমরা দেন দেখবো আমাদের এখান থেকে 0 1 2 0 1 2 তে আমার 8 ছিল, এখানে আমাদের 8 কিন্তু নেই। আমি একইভাবে যদি আমি এখানে লাইক 5 নম্বর এলিমেন্টটা ডিলিট করতে চাই, সেটা করতে পারি। সো আমরা এখন যদি ইন্টার চাইলে আমরা ইচ্ছে করলে ইন্টার লিস্টটা ডিলিট করতে পারি এবং ইন্টার লিস্টের এলিমেন্ট সবগুলো ডিলিট করতে পারি। এর জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা হলো লাইক আমি এটা কপি করে নিলাম, এর জন্য আমি জাস্ট ক্লিয়ার ফাংশন ইউজ করব লাইক লিস্ট ডট ক্লিয়ার, আমি যদি পিন করি রান করি দেন দেখবেন লিস্টের সব এলিমেন্ট গুলো ক্লিয়ার হয়ে গেল। সো এইভাবে অ্যাকচুয়ালি এগুলো ছিল বেসিক ফাংশন গুলো লিস্টে। আমরা এখন যে জিনিসগুলো দেখবো সেটা হলো অন্য টপিক, সেটা হলো টাপলস, যেটা হলো আরেকটা ডাটা টাইপস। আমাদের লিস্ট ডাটা টাইপটা শেষ, আমরা যেটা দেখবো টাপলস। সো টাপলস কি, টাপলস লিস্টের মতোই কিন্তু আপনি সেটা এডিট করতে পারবেন। আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হলো টাপলস ইন পাইথন। টাপলস কি, টাপলস আসলে এক ধরনের লিস্টই, বাট যেটা আপনি কোনো মডিফাই বা চেঞ্জ করতে পারবেন না। লাইক আমরা ওখানে অ্যাপেন্ড করতে পারতাম লিস্টে, লাইক আমরা ইনসার্ট করতে পারতাম, কিন্তু এখানে আপনি ইনসার্ট করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। আপনি চান যদি এমন একটা লিস্ট তৈরি করবেন যেটা আপনি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনি কি ইউজ করতে পারতেন, পারেন টাপল ইউজ করতে পারেন। তো আমরা যদি এখানে লাইক আমি যদি এখন লিখি প্রিন্ট, আমাদের এখন আমরা টাপল করতেছি টাপল, আর এখন আমি যদি আমাদের স্পেসটা মেনটেন করতে হবে, এখন আমি যদি লাইক টাপ ক্যারিয়েবলে আমি টাপলসটা লিখি, লাইক আমি 2 3 নিলাম, আবার স্ট্রিং ও নিতে পারি। আমি আগে বলে এসেছি যে আপনি লিস্টে যে কোনো ডাটা টাইপ ইউজ করতে পারেন, আমরা স্ট্রিং ও পারতে চাই 7 8। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আপনারা জানেন আমি সেম জিনিসই পাবো, লিস্টে আপনারা সেটি দেখে এসেছেন অলরেডি, লিস্ট না টাপ। আর আমি যদি এটা টাইপ জানতে চাই লাইক টাইপ, দেখুন রান করি যদি আমি দেন আমার এখানে চলে এসেছে যেটি হল সেটি হলো চলে এসেছে দেখুন টাপলস, যেটি আমরা এখানে লিখেছিলাম সেটি প্রিন্ট হয়েছে টাপ, প্রিন্ট টাপল করবে। আর টাইপ কি, এটা টাইপ টাপল, ক্লাসিক টাপল। এখন আমি চাইলে এখানে লিস্টের মতো লাইক আপনারা আমি টাপল কে লিস্টে কনভার্ট করতে পারি, আপনারা
লাইক আমি যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল দেখি টাফল, মানে সেম ভ্যারিয়েবল দেখলাম, সো পাইথন একটা ফাংশন আছে লিস্ট যেটা কনভার্ট করে লিস্টে, তো আমি যদি টাফ কে বলি লিস্ট করে ফেলতে চাই সেটা কি এখানে কনভার্টিং ঠিক লিস্ট কনভার্টিং ইট আমি যদি এখন লিস্ট করে এখন যদি আমি প্রিন্ট করি টাপো প্রিন্ট টাইপ যদি প্রিন্ট করি আমি এখন দেখুন প্রথমটা ছিল টাপো দেন হয়ে গেছে লিস্ট, তার মানে আমি কনভার্ট করে দিয়েছি। এখন আমি জানি যে আমি লিস্ট কে কিন্তু চাইলে আমি মডিফাই করতে পারি, সো আমি এখানে টাপল কে মডিফাই করতে পারছি না কিন্তু আমি লিস্ট কনভার্ট করার পরে সেটাকে মডিফাই করতে পারবো। লাইক আমি যদি এখন লিখি টাপ ওয়ান ভ্যালু সেট করে দাও টপ ওয়ান ভ্যালু সেট করে দাও, লাইক আমি ওয়ান ভ্যালু কত সেট করে দিতে চাই টু আছে আমি সেটি 22 তে কনভার্ট করতে চাই, দেন আমি যদি প্রিন্ট টপ করি আমি দেখব এখানে 222 এসে পড়েছে, সরি আমি এখানে ওয়ান নাম্বার ইন্ডেক্সে 22 সরি 01 আমি এখানে জিরো ইন্ডেক্স করতে হবে আমার, সো টপে জিরো ইন্ডেক্সটা করে দাও 22, তাহলে আমার কি হয়ে যাবে এখানে 22টা এসে পড়বে কার জায়গায় 2 এর জায়গায়। সো আমি এখানে ইজিলি চাইলে মডিফাই করতে পারছি, কখন পারবো যখন আমরা টাপকে লিস্টে কনভার্ট করবো, তাছাড়া আপনি পারবেন না। সো টাপল জিনিসটা আশা করি বুঝতে পারছেন, আমরা এখন যে টপিক যাব সেটা হবে আমরা এখন সেট দেখব, সেট ইন পাইথন। সেট জিনিসটা কি আপনারা ম্যাথমেটিক্সে যে সেট ব্যবহার করে এসেছেন যেটা হলো সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করে, সো সেট জিনিসটা এরকম। সো সেটস এর মেইন জিনিসটা হলো সেটা হলো আপনি এটা রিপিটেড এলিমেন্টস থাকে না, প্রিন্ট হয় না। লাইক আমি যদি এখানে আপনাদেরকে দেখাই ফার্স্টে লাইক সেটস ভেরিয়েবল সেকেন্ড ব্র্যাকেট করে 1 2 3 4 5, আমি যদি এখন সরি আমি এখন যদি এটা টাইপ জানতে চাই তাহলে আমরা দেখে যাবো দেখতে পারবো কনসোলে ক্লাস ইকুয়াল টু সেট, মানে এটা সেট আমার। এখন আমি যদি প্রিন্ট করি লাইক আমি এখানে রিপিটেড এলিমেন্ট দেই 2, আমি এখানে যদি প্রিন্ট করি প্রিন্ট সেটস দেখুন ম্যাজিক 1 2 3 4 5 এখানে রিপিটেড এলিমেন্টটা প্রিন্ট হয়নি। সো আপনি যদি চান আপনার রিপিটেড এলিমেন্ট কোনো প্রিন্ট না হোক তাহলে আমরা তখন কি ইউজ করবো, সেট ইউজ করবো। আমি এখানে কমেন্ট আউট করছি, এখন আমরা সেটের একটা ফাংশন দেখব, সেট ফাংশন ইন সেটস ফাংশন সেট। সো আমরা এখানে একটা ফাংশন আছে যেটা হলো অ্যাড ফাংশন, যদি আমরা নিউ ভ্যালু অ্যাড করতে চাই তখন সেটে তখন জাস্ট সিম্পলি অ্যাড ফাংশন ইউজ করব। লাইক আমি এখানে ফার্স্টে একটা এলিমেন্ট অ্যাড করতে চাই লাইক প্রিন্ট সেটস ডট অ্যাড 44 ফাংশন গেল। আমরা এখন যেখানে চলে যাব সেটি হলো আপডেট, আরেকটা ফাংশন আছে সেটা হলো আপডেট, সেট এর ভ্যালু আপডেট করতে পারি আপডেট ইন সেটস। আরেকটা যেটা ফাংশন আছে সেটা হলো আপডেট, সো আপডেটটা হলো আপনি কোনো ভ্যালু যদি আপডেট করতে চান, আপনি পুরো সেটটা আপডেট করতে চান তাহলে আপনি ভ্যারিয়েবল নেম ডট আপডেট দ্বারা সেটি আপডেট করতে পারবেন। লাইক আমি এখানে যদি প্রিন্ট করি ফার্স্টে আমার সেটটা, দেন আমি যেটা আপডেট করতে চাই তাহলে আমি জাস্ট কি করবো সেটস ডট আপডেট আপডেট আমরা ডিকশনারির মতো করে 1 দিয়ে দিতে হবে, 1 2 3 right 1 2 3 11 11 12 13 14 15, সো এখানে যতগুলো এলিমেন্ট আছে ইন্ডেক্স নাম্বারটা সেম রাখতে হবে। লাইক এখানে 1 2 3 4 5 6 এলিমেন্টস আছে, এখানে আপনি 1 2 3 4 5 6 এলিমেন্ট দিতে হবে, আমি 16 দিলাম, কম বা বেশি দিতে পারবেন না, তাহলে এরও দিলাম। এখন আমি যদি প্রিন্ট করি প্রিন্ট সেটস তাহলে আমার এই সেটসটা আপডেট হয়ে যাবে, রান যদি করি তাহলে দেখুন সেটসটা আপডেট হয়ে গেছে,
অর্থাৎ এখানে এক্সট্রা ভ্যালু এড হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো আমি এখানে আপডেট করতে পারলাম আর হলো আমরা একটা কমেন্ট আউট করব। এখন আমরা যেটা করব সেটা হলো ডিকশনারি। সো ডিকশনারি হলো একটা জিনিস যেখানে আপনার কি থাকে কিছু ভ্যালু থাকে এবং এটার ভেরি অ্যামেজিং ফিচার আছে, লাইক আপনি এখানে কমা সেপারেটেড ভ্যালু ইউজ করতে পারবেন যেখানে পেয়ার ভ্যালু থাকবে, অর্থাৎ কি কি থাকবে একটা ভ্যালু থাকবে। চলুন আমরা এক্সাম্পলে চলে যাই ডিকশনারি। এটা অনেক একটা কি বলবো কাজের জিনিস ডিকশনারিটা, আপনাদের পাইথনে অনেক ইউজ হয় ডিকশনারি। এবং আমরা যেটা এখানে লিখি টিক টিক লিখে আমরা ডিকশনারি সেটের মতোই আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে জাস্ট এখানে কি এবং ভ্যালু থাকবে দুইটা জিনিস থাকবে পেয়ার পেয়ার। লাইক আমি এখানে দিলাম নেম টু, লাইক আমি এখানে নেম দিলাম ফার্স্টে, দেন আমি দিলাম স্কুল দিতে হবে, নেম দিয়ে দিলাম আমার নাম সুমন, দেন কমা, দেন আমি আরেকটা কি নিলাম এজ, এজ ইকুয়ালস টু 21, কমা নিলাম, তারপর দিলাম স্যালারি, স্যালারি ইকুয়ালস টু স্যালারি আমাকে ব্র্যাকেট দিয়ে নিতে হবে, এখন আমি যদি এগুলো প্রিন্ট করি লাইক প্রিন্ট সমাজ সেটি প্রিন্ট হয়ে যাবে। এখন আমি যদি টাইপ প্রিন্ট করি টাইপ টিক দেন এটা আমাকে কি টাইপ দেখাবে ক্লাসিক টু ডিকশনারি। দেন আমি যদি চাই এখানে লাইক কি ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে কি প্রিন্ট করব, লাইক আমি যদি এটা লেন্থ প্রিন্ট করতে চাই প্রিন্ট দেন টিক সেটা লেন্থ হতো 3, মানে আমার তিনটা পেয়ার আছে 1 2 3, সো একটা কি একটা ভ্যালু থাকবে। আমি যদি প্রিন্ট করি লাইক ধরেন প্রিন্ট তাহলে আপনি কি এটা আপনার ফর লুপ ইউজ করে করতে হবে, লাইক আমি যদি ফর লুপ ইউজ করি ফর ভ্যালু ইন টিক ডট আইটেমস আমি ফর লুপে অবশ্যই যাবো, জাস্ট ফলো করে যান। আইটেমস মানে এখানে অনেকগুলো আইটেমস রয়েছে এর জন্য আমরা আইটেমসটা দিয়েছি প্রিন্ট আমি যদি শুধু কি প্রিন্ট করতে চাই তাহলে কি দেখবে লাইক আমার এখানে শুধু কি গুলো প্রিন্ট করে এখানে আমাদের কি কোনগুলো নেম সুমন এজ নেম এজ স্যালারি এগুলো হলো কি, এখন আমি যদি ভ্যালু প্রিন্ট করি তাহলে এগুলোর ভ্যালু কি এগুলোর ভ্যালু হলো সুমন 21 30। সো আমাদের এখানে পেয়ার ইউজ হয়েছে ডিকশনারি। সো আমি এখানে সিম্পলি এখানে কি কমা ভ্যালু প্রিন্ট করতে পারি, এটা যদি প্রিন্ট করি তাহলে আমাদের সুন্দর মতো নেম সুমন 31 30। সো এই হলো আমাদের ডিকশনারি। এখন আমরা যে জিনিসটাতে যাবো সেটা হলো নেক্সট টপিক আমাদের, সেটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট তো কন্ডিশনাল স্টেটমেন্ট কোনগুলো, কন্ডিশনাল স্টেটমেন্ট হলো ইফ ইফ তারপর এলস এলস ইফ এগুলো হলো আপনি কি কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এখন আমরা যেটা দেখবো সেটা হলো ইফ স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি, ইফ স্টেটমেন্ট হলো আপনার চেক করবে কন্ডিশনটা ট্রু কিনা, আর ট্রু হলে দেন সেটার বডি এক্সিকিউট হবে আর না হলে সেটি এক্সিকিউট হবে না। লাইক আমরা যদি এক্সাম্পল দেখি এখানে, লাইক আমি যদি এখানে আমি একটা ইনপুট ভ্যারিয়েবল নিতে চাই, লাইক আমি ইনপুট ফাংশন ইউজ করে ইনপুট ভ্যারিয়েবল নিতে পারি, এটা আপনাদের দেখানো হয়নি ইনপুট, লাইক আমি ইনপুট নিতে চাই ইন্টার ইওর নাম্বার ইন্টার ইওর
number. Interior number, am zis că e number, ce am zis că e input, variable input, input, instead of misting, se vede. Se vede că e convert cu nitro, se vede number, input e number. Acum am zis că e condition la gai, like foreign, if x is greater than 30, condition, deci true hoy, x is greater than, smaller than x. Greater than 30. Condition to true hoy tahole ekhane execute korbe print korbe ki print korbe number is greater than 30. Ekhon ami jodi run kori je kono number dei like interior number ami number dilam ami ekhane backslash n lagai tahole sundor hobe. Am zis că numărul este 31. Then, eta amar execute hoyeche. Tar jonno amar print ta holo eta true value. Seta jodi true value hoy, tahole seta execute hobe. Seta execute hole ki holo? Tar number is greater than 30. Ekhon ami jodi like dhoren 29 dei. Then jodi interpret korbo. Tokhon kichu hobe na karon eta execute hoyni. So eta holo amader if statement er class. Amra ekhon jeta dekhbo seta holo else. Else statement. Else statement ki apna? Else statement. Amra if use korbo else use if condition jodi false hoy then else statement e chole jabe. Amra ekhane to like dhoren ami jokhon eta print korechhilam tokhon amar blank chilo jokhon execute hoyni. Ami jodi ekhane sathe ekta else lagiye dei tahole ki seti apnar jodi if condition ta false hoy then apnar else e dhukbe. Ami like eta jodi copy kore then ami jodi ekhane else dekhi else suppose then print the number is smaller than 30 like ami jodi ekhon run kori like ami jodi ekhon 29 dei the number is smaller than 30 kintu koto khetre ki hoyeche কতটুকু আমাদের ব্ল্যাঙ্ক এসেছে কারণ এখানে এলস ছিল না সো এখানে এলস রয়েছে সো ইফ কন্ডিশনটা যখন ফলস হবে তখন সে এলস ঢুকবে এলসটা এক্সিকিউট করবে এলস পরে সো এটা ছিল ইফ এলস এখন যে জিনিসটা দেখব হলো যখন এলিফ সো এলিফ কখন ইউজ করব আমরা যখন উই হ্যাভ টু চেক মেনি কন্ডিশনস এখানে তো আমি একটা কন্ডিশন চেক করছি 30 আমি এখন যদি 35 এর থেকে বড় হয় 36 থেকে বড় হয় মনে করেন ধরেন আপনি একজন আপনি ভোটার ক্যান্ডিডেট ভোটার আপনি যদি একজন এখন আপনি যদি 18 এস থেকে বেশি হন তাহলে ভোট দিতে পারবেন 18 এস থেকে যদি কম হন তাহলে ভোট দিতে পারবেন না আবার যদি আপনি এরকম তো আমরা যদি সিম্পল একটা एग्जांपल দেখি এল ইফ এর এল ইফ স্টেটমেন্ট এল ইফ স্টেটমেন্ট লাই সাপোজ ধরেন আমি এটা এই জিনিসটা কপি করে নিলাম আমি এখান থেকে আমি एग्जांपल দেখি একটা নাম্বার নিলাম এখন আমরা যদি বলি ইফ ইফ দা নাম্বার ইজ 30 greater than 30 ইট উইল বি greater than 30 এন্ড এলিফ যদি করি আমরা এলিফ এটা যদি 35 থেকে greater than হয় দা নাম্বার ইজ greater than 30 এন্ড smaller than 35. The number is greater than 35 and is smaller than 40. Else statement is else. The number is greater than 40. The number is not above condition. So ami jodi ekhon run kori. So ami jodi number dei 36. Then it should be the number is greater than 30 and is smaller than 35.
অর্থাৎ যদি ভুলে গেছি নাম্বার এটা দেন 30 এন্ড এন্ড ফাংশন লাগাতে হবে এটা এন্ড স্মলার দেন 35 আমরা এখন যদি রান করি কন্ডিশন চেক করার জন্য আমরা এই ইউজ করি তো ব্যাপারটা আসলে বুঝতে পেরেছি তো আমরা এখন যে নেক্সট টপিকে যাবো সেটা হলো লুপস তো লুপস এর মধ্যে যেগুলো আছে আপনার লুপস কি আসলে লুপস হলো একটা আইটারেশন অর্থাৎ আপনি চান যে একটা জিনিস বারবার রিপিটেশন ঘটুক বারবার হোক এগেন এন্ড এগেন লাইক কিছু ব্লক বা ফাংশন লেখা থাকবে সেই জিনিসটা আপনি বারবার এক্সিকিউট করতে চান তখন আপনি কি করবেন লুপ ব্যবহার করবেন তো আমরা যে সকল লুপ ইউজ করি টাইপ অফ লুপস পাইথনে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো আপনার ওয়ান আছে ফর লুপ আর কি ওয়াইল লুপ আমরা একটু আগে একটা ফর লুপের এক্সাম্পল দেখেছি ডিকশনারিতে আমরা সেটি আবার দেখবো একটু পরে তার আগে একটা সিম্পল এক্সাম্পল দেখবো সেটা হলো লাইক আমরা এখানে নাম্বার দিলাম একটা 5 আমি এখন যদি দেখি ফর লুপ ইউজ করবো আমি এখানে ফর আই ইন লেন্থ 1,12 আমরা নাম্বার 5টা আবার তো বাদ দিই লাইক আমরা রেঞ্জ মানে কি রেঞ্জ একটা ফাংশন যেটা 1 থেকে 12 এর মধ্যে প্রিন্ট করে নাম্বার তো প্রিন্ট আই সেখানে দেখুন আমি 1 থেকে 11 গুলো পেয়ে যাব সবসময় একটা কম ভ্যালু দিবে যত দিবেন এখানে 1 থেকে 11 পর্যন্ত আমি পেয়ে গেছি সেগুলো সো এখানে একটা রিপিটেশন প্রসেস হচ্ছে এখন আমি যদি চাই লাইক ধরেন আমি নাম্বার গুলো যোগ করতে চাই লাইক আমি চাচ্ছি যে নাম্বার গুলো 1 এর পরে 3 প্রিন্ট হোক তখন কি করবো সিম্পল জাস্ট আই প্লাস 1 দিয়ে দেবো আই প্লাস 1 দিয়ে দেয় তাহলে আমার 2 3 মানে 1 এর সাথে 1 যোগ করবে 2 হবে দেন 3 2 সাথে 1 যোগ করবে 3 হবে এভাবে প্রসেস গুলো চলতে থাকবে দেন আমি 12% পেয়ে যাবো সো এটা হলো ফর লুপ আর আমরা যদি এখানে লাইক দেখতে চাই এখন ফর লুপ আইটারেশন এখন যদি ওয়াইল লুপটা দেখতে চাই আমি লাইক ফর লুপ আমি আপনার ডিকশনারিতে দেখিয়েছি একটু আগে সো ওইভাবে যদি দেখাতে চাই আমি জিনিসটা জাস্ট কপি করব এখানে সো এখানে দেখতে পাচ্ছেন আমার কি এবং ভ্যালু দেয়া আছে ডিকশনারিতে সো আমি এখানে বলছি ফর কি এবং ভ্যালুর জন্য ডট আইটেমস এবং ডট আইটেমস ব্যবহার করতে আইটেমস ফাংশন কারণ এখানে একাধিক ভ্যালু আছে সো এর জন্য প্রিন্ট করো কি কি এবং ভ্যালু গুলো প্রিন্ট করো দেন এটা যদি আমরা রান করি দেখতে পাবো নেম সুমন এস 21 স্যালারি 30K সো এখানে সুন্দর মতো একটা স্ট্রাকচারে চলে এসেছে ফলো ফিস করার ফল তাছাড়া কিন্তু আমাদের এই ভ্যালু গুলো প্রিন্ট করলে কি আসতো ডাইরেক্ট আমাদের ডিকশনারি আকারে চলে আসতো সো জিনিসগুলো অনেক সুন্দরভাবে ফলো ফিস সাথে ডেকোরেশনও করা যায় সো এই ছিল আমাদের ফর লুপ এখন যদি আমরা যেটা দেখি সেটা হলো ওয়াইল লুপ দেখবো ওয়াইল লুপ ওয়াইল লুপ দেখার জন্য লাইক আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম x ইকুয়ালস টু 1 দেন দিয়ে দিলাম ওয়াইল ইকুয়ালস টু x ইজ স্মলার দেন অর ইকুয়াল টু 100 মানে x যতক্ষণ না 100 থেকে সমান বা ছোট হবে ততক্ষণ পর্যন্ত সেটা কি চলতে থাকবে তাহলে এখন আমি কি করতে পারি প্রিন্ট এক্স আর এখন সেটা এক করে বাড়তে থাকবে এক্স কস টু এক্স প্লাস ওয়ান আমি যদি রান করি সো আমি সেগুলো পেয়ে যাবো এক থেকে 100 মধ্যে মানে 99% ভ্যালু পেয়ে যাবো সো 1 2 3 তার মানে জিনিসটা হচ্ছে আমি এক্স 1 ভ্যারিয়েবল দিয়ে নিচ্ছি একটা দেন এক্স এর ভ্যালু কত পর্যন্ত এক্সিকিউট হবে ফার্স্টে 1 যাবে 1 যে সেটি কি করবে 1 1 যাবে 1 যে প্রিন্ট 1 হবে
দেন তারপর টু যাবে, একটা এক এক করে বাড়বে আমার এখানে, দেন ওয়ানটা এখানে টু হয়ে যাবে, দেন টু যাবে, টু যে টু প্রিন্ট হবে, দেন থ্রি হয়ে যাবে, দেন থ্রি যাবে, থ্রি গিয়ে থ্রি প্রিন্ট হবে, এভাবে ফোর ফাইভ সিক্স সেভেন অ্যাড হয়ে দেন একটু পরবর্তী লুক থেকে বের হয়ে আবার এখানে টুকে প্রিন্ট হবে সেভাবে। সো ওয়াইল লুকটা এভাবে আইটেশন করে, অ্যাকচুয়ালি একটা প্রসেস, অনেক রিপিটেশন হচ্ছে এখানে, সো আমরা রিপিটেশন বুঝাই যে এর জন্য লুক ইউজ করি। সো এটা ছিল ওয়াইল লুক। এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের নেক্সট টপিকে চলে যাবো, সেটা হলো ব্রেক স্টেটমেন্ট, যেটা আপনার লুপে ব্যবহৃত হয়। ব্রেক স্টেটমেন্ট মানে আমি চাচ্ছি লাইক একটা লুপের মাঝখানে আমি বের হয়ে যেতে বা প্রোগ্রামটা আমরা এন্ড করে দিতে চাই ওখানে, তখন আমরা কি ইউজ করব, তখন ব্রেক ইউজ করব। ব্রেক স্টেটমেন্ট কি করে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি করে ইউজ টু স্টপ দ্য লুপ। এখন আমি যদি দেখাই আপনাদেরকে, লাইক ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ ফাংশন কথা আমরা আগে বলেছি, এসেছি আপনাদেরকে, ফর আই ইন রেঞ্জ 1,10 এখন আমি চাই এই 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 5 প্রিন্ট করতে, তখন কি করবো আমি বলবো যে ইফ আই ইকোস টু ইকোস টু 5, দেন আপনি কি করে দেন, তাহলে প্রোগ্রামটা সেখানে এন্ড করে দেন, তাহলে ব্রেক ইউজ করবো, ব্রেক। তারপরে আমরা কি করবো, আমরা প্রিন্ট করবো ফেরত আমাদের প্রিন্ট আই, আমি এটা যদি রান করি দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, মানে আমরা জানি যে এখানে আমরা যত দিব তত কম এক কম প্রিন্ট করে, সেখানে আমি 5 দিয়েছি তার মানে 4 পর্যন্ত ভ্যালু গুলো প্রিন্ট করবে। এটা হয়েছে কি, আপনি এটা যখন আই ইন রেঞ্জ 1 টু 10 1 থেকে 10-এর মধ্যে যতগুলো ভ্যালু আছে যখনই দেখলো 5 নাম্বার ভ্যালুটা এসে পড়ছে, তখন কি বলবো, তখন বলবো যে এই প্রোগ্রামটা স্টপ করে দাও, স্টপ করে সে বের হয়ে গেল। সো আমার কত পর্যন্ত এক্সিকিউট হয়েছিল, 4 পর্যন্ত, সো আমাদের 4 পর্যন্ত ভ্যালু গুলো প্রিন্ট হয়েছে। আমরা এরপরে যে জিনিসগুলো দেখবো, যে একটা আরেকটা স্টেটমেন্ট দেখবো, সেটা হলো কন্টিনিউ। কন্টিনিউ স্টেটমেন্টটা কি করে, কন্টিনিউ স্টপ কারেন্ট আইটেরেশন, মানে আপনি কন্টিনিউ কারেন্ট যেটা দেবেন আই ইকুয়ালস টু 5 দিলে 5 আইটেরেশনটা অফ করে দেবে, বাকি সব আইটেরেশন এক্সিকিউট হবে, মানে 5 নম্বর আইটেরেশনটা অফ থাকবে, মানে নির্দিষ্ট কোন একটা আইটেরেশন অফ করতে চাই, তখন আপনি কি ইউজ করবেন, কন্টিনিউ। আমি সেম জিনিসটা প্রিন্ট করবো, কপি করবো, এখানে কপি করে জাস্ট এখানে কন্টিনিউ কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করে এখানে ব্রেকের জায়গায় কি দেবো, কন্টিনিউ। আমি যদি এখন রান করি দেখবেন এখানে 1, 2, 3, 5 কোথায়, কারণ আই ভ্যালু 5টা প্রিন্ট হবে না, কারণ সেটা এক্সিকিউট হয় না, সো আই সমান 5 এই ভ্যালুটা তুমি কি করো, এই ভ্যালুটা স্টপ করে দাও, বাকি সবগুলো এক্সিকিউট করো। সো আশা করি ফর এবং কন্টিনিউ অ্যান্ড ব্রেক স্টেটমেন্টটা বুঝতে পারছি। আমরা দেন এখন নেক্সট টপিকে চলে যাবো আমাদের, সেটি হলো ফাংশনস, ফাংশনস ইন পাইথন। সো ফাংশন এক্সাম্পল আমরা আগেও দেখেছি কিন্তু এক্সট্রা কিছু বলা হয়নি। সো ফাংশনস হলো একটা কি বলবো আপনাদেরকে, ইজ এ ব্লক কোড যেখানে ইনপুট থেকে কিছু ইনপুট টেক করে সে এবং কিছু টাস্ক করে, প্রসিডিউর করে। আমরা যখন একই কাজ বারবার করতে চাই তখন আমাদের ফাংশনের প্রয়োজন হয়, লাইক আমি চাবো না যে একটা কোড বারবার দেখতে, মনে করেন একটা কোড আমার বারবার এক্সিকিউট করা দরকার, আমি তো এই লাইক ধরেন 330 পর্যন্ত কোড লিখেছি, আমি তো চাবো না ওইটা আবার 330 নম্বর লাইনে এসে আবার লিখতে, তখন কি করবো আমরা, যখন আমরা ফাংশন ব্যবহার করবো জাস্ট এই জায়গায় আমরা ফাংশন কল করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। সো ফাংশনটা অ্যাকচুয়ালি ব্লক কোড কি করে, যেটা ইনপুট টেক করে স্পেসিফিক টাস্ক করে, মানে সেখানে আপনার কিছু প্রসিডিউর কোড লেখা থাকে, সেই অনুযায়ী কাজ করে, আমরা জাস্ট ফাংশনটাকে কল করলে সে সেই অনুযায়ী ভ্যালু গুলো দিলে, আর্গুমেন্ট দিলে, সে সেই অনুযায়ী আউটপুট দিবে আমাদের। সো ফাংশন যেভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেটা হলো ডিফ, আর ফাংশন ইনিশিয়ালাইজটা আমাদের এখানে আপনাদের ফাংশন ইনিশিয়ালাইজ করতে হয় এভাবে, ফার্স্টে ডিফ দিয়ে ডিএফ, তারপর ফাংশন নেম থাকে আপনার, ফাংশন নেম আপনার নেম যে কোনো কিছু হতে পারে, ফাংশন নেম যা ইচ্ছা মতো হতে পারে, ফাংশন নেম, তারপর আর্গুমেন্ট নিবে সে, আর্গুমেন্ট নিবে দেন টু, দেন এখানে হলো স্টেটমেন্ট, স্টেটমেন্ট ভিতরে থাকবে,
স্টেটমেন্ট ওয়ান থাকতে পারে, স্টেটমেন্ট টু থাকতে পারে। সো এগুলো এভাবে ফাংশন হিসেবে আসতে পারে। সো আমরা চলুন এক্সাম্পল এক্সাম্পলে চলে যাই। লাইক আমি এখানে প্রিন্ট ফাংশন ইউজ করছি, ডি ফাংশনের নেম দিলাম লাইক ধরেন ডেমো, ডেমো ফাংশন দিলাম। এখন আমি এখানে দিলাম প্রিন্ট ডেমো। আমি যদি ফাংশনটাকে কল করি লাইক ধরেন ডেমো রান করি, দেখুন এখানে হ্যালো দিস ইজ ডেমো, মানে আমি ফাংশনটাকে যখনই কল করলাম তখনই সেটা এক্সিকিউট করবে। তাই এখানে আমি যদি আরো দেখি প্রিন্টএফ দেন ডেমো কে যদি আমি কল করি, দেখুন সেম জিনিসগুলোই আমার এখানে প্রিন্ট হবে, কারণ কি আমি সেই ফাংশনটাকে কল করছি। সো কল করার পরে সেই ফাংশনটা ইজি যে কোডগুলো আছে সেখানে সেগুলো এক্সিকিউট হচ্ছে। সো ডেমো এখানে একটা জাস্ট আমরা কি বলতে পারি কলিং এ ফাংশন, কলিং ফাংশন। সো আমরা দেন নেক্সট এক্সাম্পলে যাব। নেক্সট এক্সাম্পলটা লাইক ধরেন আমরা এখানে একটা দুটা যোগফল অ্যাড করতে চাই সেটা ফাংশন দিয়ে। লাইক আমি যে কোনো ভ্যালু অ্যাড করতে চাই, জাস্ট আমি আর্গুমেন্ট দুটো দিয়ে দুটা ভ্যালু, আমরা মনে করেন ওইটা আমার আগে থেকে কোড করা রয়েছে, আমি জাস্ট পরবর্তী অনেক লাইন পার হয়ে গেল সেগুলো জাস্ট কল দিয়ে কল করব ফাংশনটাকে, কল করে জাস্ট ভ্যালু দিয়ে দেবো, দেন সে আমাকে ক্যালকুলেশন করে দেবে। সো আমি একটা ডিফ ফাংশন বানালাম, ডিফ দিয়ে ফাংশন আমরা জানি ডিফ ইউজ করতে হয়, ডিএফ লাইক অ্যাড, অ্যাড ফাংশন যে দুইটা আর্গুমেন্ট নিবে। সো এ কমা বি দিলাম আমি, এ কমা বি দেওয়ার পরে আমি যে চেষ্টা করবো সে অ্যাড এর কাজ করবে, সি ইকুয়ালস টু লাইক এফ আরেকটা ভেরিয়েবল নিলাম এ প্লাস বি, দেন যেটা করবে সরি দেন সে যেটা করবে রিটার্ন ভ্যালু করবে। রিটার্ন ভ্যালু মানে কি, সে ভ্যালু গুলো পাস করবে আর কি, মানে যেখানে সার্চ রিটার্ন আর আমি পরবর্তী সেন সিস্টেম রিটার্ন সি। রিটার্ন সি মানে কি, যেখানে আমার এই অ্যাড অ্যাড ফাংশনটা কল হবে, অ্যাড ফাংশন অ্যাড ফাংশনটা লিখবো, সেই ফাংশন মনে করেন আমি লিখলাম অ্যাড 2,3, তখন সেটা কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে, রিটার্ন সি দ্বারা রিপ্লেস হয়ে যাবে। সো এটা হলো আমাদের সিম্পল ফাংশন। এখন আমি যদি আমি ইউজারের কাছে ইনপুট চাই লাইক ইন্ট ইনপুট, আমি ইন্টিজার ভ্যালু হিসেবে নেবো কারণ ইনপুট স্ট্রিং, ইনপুট সেটা কি করে ইন্টিং স্ট্রিং ভ্যালু নেয় বলা যায়। ইনপুট লাইক ইন্টার ইওর নাম্বার, ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, দেন ওয়াই কি করলো ওয়াই ইন্টার ইওর সেকেন্ড নাম্বার, আমি ইউজারের কাছ থেকে দুটা ইনপুট নিচ্ছি, দেন আমি একটা ভেরিয়েবলে লাইক জেড ভেরিয়েবলে আমি এক ফাংশনটাকে কল করলাম, দেন দিয়ে দিলাম এক্স কমা ওয়াই দুটা ভ্যালু। আমি এখন যদি দেখি লাইক প্রিন্ট প্রিন্ট করি, আই মিন প্রিন্ট দ্য সাম ইজ জেড, মানে এই যে এই অ্যাড ফাংশনটাকে কল করছি সেটাই আমার সাম। লাইক আমি যদি এখন রান করি লাইক আমার ফার্স্ট নাম্বার হচ্ছে আমি দিলাম 3, দিলাম 5, দ্য সাম ইজ 8। সো আমি ফাংশনকে এইভাবে দুটো যোগ নাম্বার যোগ করে এটা ফাংশনের মাধ্যমে এটা করে ফেলবো। তো আশা করি ফাংশন জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমাদের লাস্ট পার্ট পাইথন প্রোগ্রামিং। আপনারা জানেন যে পাইথন ইজ এন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে ক্লাস থাকে, যেখানে কিছু অবজেক্ট থাকে। আমরা এখন কি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যাব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা যাব। সো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আপনার ক্লাস থাকে আর অবজেক্ট থাকে। সো আমরা এখন কিসের জন্য ক্লাস, ক্লাস আসলে কি আপনাকে বলি, ক্লাস অ্যাকচুয়ালি টেমপ্লেটের মতো কাজ করে। ধরেন আপনি একটা ভিডিও গেম বানাবেন, তখন আপনার ভিডিও গেমে কি কি থাকে, ভিডিও গেমে আপনার এনিমিস থাকে, প্লেয়ার থাকে। সো প্লেয়ার এবং এনিমি উভয় কিন্তু ধরেন সাপোজ মুভ করতে পারে। সো তাদের মুভ করার কোড এখন আপনি কি অনেকগুলো প্লেয়ার থাকবে সেখানে, অনেকগুলো এনিমি থাকবে লাইক ধরেন 1,000 2,000। সো 1,000 2,000 প্রত্যেকের জন্য কি আপনি মুভ করার কোডটা বারবার লিখবেন, না কখনোই লিখবেন না।
সো এর জন্য আপনি কি করবেন, জাস্ট একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন বা ক্লাস ক্রিয়েট করবেন। ক্লাস ক্রিয়েট করে দেন একে আপনি ড্রাইভ করে আরো নতুন নতুন ক্লাস বানাতে পারবেন, দেন কি করতে পারবেন, ওভাররাইড করতে পারবেন, ইনহেরিট করতে পারবেন অবজেক্ট দ্বারা। সো তখন কিন্তু আমরা ক্লাসের টেমপ্লেট এই জিনিসটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে তখন ক্লিয়ার দের জন্য আলাদা আলাদা কোড করা, সেই সমস্যা দূর করার জন্য আমরা কি ইউজ করি, ক্লাস ইউজ করি। সো চলুন আমরা আমাদের মেইন কোডে চলে যাই, ক্লাস। সো ক্লাস ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজ করতে হয় ক্লাস দিয়ে। সো ক্লাস সাপোজ ধরেন আমি একটা ক্লাস তৈরি করবো, লাইক ধরেন ইম্পোর্ট ইম্পোর্ট ক্লাস। সো ইম্পোর্ট ক্লাসে লাইক আমার এখানে কিছু ইমপ্লয়িদের নাম থাকবে, এটা একটা ক্লাস। সো লাইক নেম নেম ইকুয়ালস টু সাপোজ ধরেন আপাতত নেম না মানে কিছুই, তারপরে ওর সাপোজ ধরেন একটা এজ থাকবে, এজ ইকুয়ালস টু সাপোজ জিরো, দেন কি থাকবে স্যালারি থাকবে আন্ডারস্কোর আন্ডারস্কোর স্যালারি। আমরা এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর দ্বারা ভেরিয়েবল নামগুলো ইনিশিয়ালাইজ করছি। সো সাপোজ দেন স্যালারি থাকলো হলো আপনার সাপোজ স্যালারি জিরো। সো এখন আমি যদি এটাকে আমি একটা সাপোজ ধরেন আমার নেম সুমন একটা অবজেক্ট, কার অবজেক্ট, কোন ক্লাসের অবজেক্ট, ইমপ্লয়ি ক্লাসের অবজেক্ট, আমাকে এভাবে ইনিশিয়ালাইজ করে নিতে হবে ইমপ্লয়ি বাকেট সাবজেক্ট না। এখন আমি যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট সুমন ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, আমি এখন কি হবে আমার দেখুন, আমার এখন এটা ইরো দেখাবে, কারণ কি আমার আসলে এগুলোকে আমি প্রায় এই ভ্যালুগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো না ক্লাস আমাকে। সো অ্যাক্সেস করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমার একটা ফাংশন ক্রিয়েট করে নিতে হবে, লাইক সাপোজ ধরেন আমি এখানে ইফ সেট, আমি সেট ফাংশন ইউজ করবো, নাম দিলাম সেট নেম, যেটা আমার নেম সেট করে দেবে সেট। আর এটা একটা ফাংশন, সেটা অলওয়েজ সেলফ নেম, সেলফ সেলফ হলো আমি যেই ক্লাসটা ক্রিয়েট করছি সেই ক্লাসটা, মানে আমার সরি যে অবজেক্টটা ক্রিয়েট করেছি সেই অবজেক্টটাই হলো সেলফ আসলে, লাইক সুমন এখানে সেলফ সেটা নিজেই। সো সেলফের আমি এখানে ধরেন সাপোজ নেম নিবো একটা, আমি এখানে সেট নেম করতে চাই, সেট নেম সাপোজ আমি এখন কি করব এখানে সেট নেম সেলফ ডট নেম, সেলফ ডট নেম ইকুয়ালস টু আমি লিখলাম নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু মানে এই নেম কে সেট করে দাও কোন নেমে বরাবর এই নেমে সেট করে দাও, সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু নেম। এখন আমি যদি লাইক আমি আমি যদি এখন এখন আমি নেমটা সেট করতে চাই, লাইক ধরুন সুমন ডট সেট নেম ইকুয়ালস টু সুমন, তাহলে আমি যদি কোডটা রান করি এখন দেখবো কোনো ইয়ার দিবে না। সো আমি এখন চাইলে সেট নেম করতে পারি, এখন আমি চাইলে গেট নেম করে আউটপুটটা শো করতে পারি আমার। সো আমি কি করব, আমি এখানে গেট নেম একটা ফাংশন করব, সেটা হলো গেট নেম, যেটা রিটার্ন ভ্যালু করবে কি ভ্যালু সেলফ আন্ডারস্কোর নেমটা রিটার্ন করবে আমার, এটা কোনো আর্গুমেন্ট নেবে না জাস্ট ভ্যালু শো করবে। সো রিটার্ন করব কি সেলফ ডট নেম। এখন আমি যদি এখানে লিখি প্রিন্ট সুমন আন্ডারস্কোর সুমন ডট গেট নেম, তাহলে কি পাবো আমরা সেই নামটা পেয়ে গেছি। তো আমি চাইলে এখানে একইভাবে এজও সেট করতে পারি আরেকটা ফাংশন লিখে এজ স্যালারি, এবং সেগুলো তার অবজেক্ট দ্বারা সেগুলো ইনহেরিট করতে পারি, লাইক আমি এই ফাংশন গুলো কপি করে নিলাম, কপি করে আমি নেমের জায়গায় এজ দিয়ে দিলাম, সেখানে নেমের জায়গায় এজ। সো সেল ডট এজ ইকুয়ালস টু কি হবে এজ, মানে সেই সেল ডট এজ কে সেট করে দাও এই এজ এ, এখানে যেটা আমি পাস করব। সো রিটার্ন গেট নেম হিসেবে গেট এজ সেল ডট এজ, আমি যদি এখানে সেট নেম করে সেট এস করে দেই লাইক 21 সেট এস 21 গেট নেম এর জায়গায় যদি আমি গেট এস দেই, তাহলে আমি যদি প্রিন্ট করি দেন আমি পাবো সুমন দেন 21 সেট, একইভাবে সেট এস করে সেট এবং গেট এস করে আমি। সো এটাই ছিল আমাদের ক্লাস। এখন আমরা সেই জিনিসটা শিখবো, সেটা হলো কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর কি, এই আমরা যেমন এই ফাংশন গুলো বারবার লিখছি, আমাদের এই ফাংশন গুলো আর লেখা লাগবে না, আমরা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর ইউজ করে এগুলো ইউজ করতে পারি।
সো আমাদের জন্য জাস্ট আমি এইটুকু পুরোটা আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি কনস্ট্রাক্টর বোঝানোর জন্য, কপি করে আমি কমেন্ট আউট করলাম, দেন এখানে পেস্ট করলাম কনস্ট্রাক্টর। তো আমি কেটে দিব ফাংশন, এগুলো সব কেটে দিব। তো আমি এইগুলো ইনিশিয়ালাইজ না করে আমি জাস্ট কি লিখতে পারি, ডিফ ইনিট, এটা একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কখন ইউজ হয়, কনস্ট্রাক্টর আসলে ছিল মেথড যেটা কল হয় কখন, যখন অবজেক্টটা তৈরি হয় তখনই কল হয়, এর আগে আপনার কল হবে না। এবং এখানে কিছু ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা থাকে, লাইক ওরকম আমরা নেম এজ সেট করে দিই, ওগুলো ইনিশিয়ালাইজ করা থাকে এবং আমরা তখন কি করি এবং কনস্ট্রাক্টরকে আমরা বারবার কল করি, মানে অবজেক্ট যতগুলো অবজেক্ট থাকে ততবার কনস্ট্রাক্টর কল হয়। যেমন আমরা এখানে এস সেট করার জন্য আমাদেরকে এক একটা ফাংশন তৈরি করা লাগছে, তেমনি আমরা যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে সেটা একবার কল হবে, তেমনি হবে দুইটা দুইবার, তেমনি হবে যদি চারটা অবজেক্ট থাকে তাহলে কি হবে, তাহলে চারবার কনস্ট্রাক্টরটা কল হবে। সো আমরা সেলফ এর জায়গায় আমরা জাস্ট ওইভাবে আমাদের নেম গুলো সেট করে দিবো। সাপোজ আমি এখানে নেম না দিয়ে এফ নেম দিলাম বোঝানোর ক্ষেত্রে, এফ নেম আর কি কি থাকবে, এফ নেমের পর এফ এস থাকবে, এফ এস আর কি এফ স্যালারি। সো আমি এখন সেলফ ডট লিখতে পারি, সেলফ ডট নেম সেট করে দিব কোনটা, এফ নেম, তারপরে কি সেলফ ডট এস কি হবে এফ এস, তারপরে কি সেলফ ডট স্যালারি এফ স্যালারি। এখন আমি কি করবো, জাস্ট সুমন ডট এমপ্লয়ি, এখানে আমি ভ্যালু গুলো দিয়ে দিব, লাইক ফার্স্টে কি দিব, ফার্স্টে নেম দিব আমার নেম সুমন, দেন কি দিব এজ 21, দেন কি দিব স্যালারি সাপোজ 30K। এখন আমি যদি সাপোজ এইভাবে যদি আমি সুমন প্রিন্ট করি, আমি ভ্যালু গুলো প্রিন্ট সুমন ডট নেম, সো সুমন আমার নেমটা প্রিন্ট হয়ে গেল। সো কনস্ট্রাক্টর ইউজ করে আমি ইজিলি জিনিসটা করতে পারছি। সো কনস্ট্রাক্টরটা আশা করি বুঝতে পারছেন। আর হলো আমরা যদি এখানে একইভাবে আমি যদি প্রিন্ট করি, লাইক আমি এজ এবং স্যালারিটা দেখতে চাই, জাস্ট কি করবো সুমন ডট এজ সুমন ডট স্যালারি করে দেবো, দেন আমি যদি রান করি সুমন 21 30K ও সবকিছু প্রিন্ট হয়ে গেছে। আশা করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা এতটুকু পর্যন্ত এনাফ আমি মনে করি, এতটুকু শিখলে আপনাদের বেসিক পাইথনটা শেখা হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আমার অনেক হয়তো প্রথম ভিডিও, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর পরবর্তীতে জাভা স্ক্রিপ্ট বা একটা চ্যাঙ্গো কোর্স আছে আমার চ্যানেলে, সেটা ফুল করি না, ফুল আপনারা চান অবশ্যই করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।